মার্ক লিখিত সুসমাচার এক অধ্যায়। বাপ্তিস্মদাতা যোহনের দ্বারা পথ প্রস্তুতির আহ্বান। ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের সুসমাচারের সূচনা। ভাববাদী যিশয়ের গ্রন্থে লেখা আছে, আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাব, যে তোমার পথ প্রস্তুত করবে। মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার জন্য রাজপথগুলি সরল করো। আর তাই যোহন মরুপ্রান্তরে এসে জলে বাপ্তিস্ম দিতে এবং মন পরিবর্তন অর্থাৎ পাপ ক্ষমার জন্য বাপ্তিস্ম বিষয়ক বাণী প্রচার করতে লাগলেন। সমগ্র ইহুদিয়ার গ্রামাঞ্চল ও জেরুসালেম নগরের সমস্ত লোক তার কাছে যেতে লাগল। তারা নিজের নিজের পাপ স্বীকার করে জর্ডন নদীতে তার কাছে বাপ্তিস্ম নিতে লাগল। যোহন উটের লোমে তৈরি পোশাক এবং কোমরে এক চামড়ার বেল্ট পরতেন। তার খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু। আর তিনি প্রচার করতেন, যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়েও পরাক্রমশালী, নত হয়ে যার চটি জুতোর ফিতেটুকু খোলারও যোগ্যতা আমার নেই। আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। যিশুর বাপ্তিস্ম ও তাকে প্রলুব্ধ করার প্রয়াস। সেই সময় যিশু গালিল প্রদেশের অন্তর্গত নাসরত নগর থেকে এলেন এবং যোহনের কাছে জর্ডন নদীতে বাপ্তিস্ম নিলেন। যিশু জলের মধ্যে থেকে উঠে আসা মাত্র দেখলেন আকাশ উন্মুক্ত হয়ে গেছে এবং পবিত্র আত্মা কপোতের মতো তার উপরে অবতরণ করছেন। আর সেই মুহূর্তে স্বর্গ থেকে এক স্বর ধ্বনিত হল, তুমি আমার পুত্র, আমি তোমাকে প্রেম করি, তোমারই উপর আমি পরম প্রসন্ন। ঠিক এর পরেই পবিত্র আত্মা তাকে মরুপ্রান্তরে পাঠিয়ে দিলেন এবং সেই মরুপ্রান্তরে 40 দিন থাকার সময় যিশু শয়তানের দ্বারা প্রলোভিত হলেন। তখন তার চারপাশে ছিল বন্য পশু আর স্বর্গদূতেরা তার পরিচর্যা করলেন। শিষ্যদের প্রতি যিশুর প্রথম আহ্বান। যোহন কারাগারে বন্দী হওয়ার পর যিশু গালিলে গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে লাগলেন এবং বললেন, কাল পূর্ণ হয়েছে, তাই ঈশ্বরের রাজ্য সন্নিকট, তোমরা মন পরিবর্তন করো ও সুসমাচারে বিশ্বাস করো। পরে গালিল সাগরের তীর ধরে হেঁটে যাওয়ার সময় যিশু শিমন ও তার ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তারা সাগরের জলে জাল ফেলছিলেন, কারণ তারা ছিলেন মৎস্যজীবী। যিশু বললেন, এসো আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। সেই মুহূর্তেই তারা জাল ফেলে তাকে অনুসরণ করলেন। আরও কিছুটা পথ অতিক্রম করার পর যিশু শিবদিয়ের ছেলে যাকব ও তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারা দুজন নৌকায় বসে জাল মেরামত করছিলেন। যিশু তখনই তাদের ডাক দিলেন এবং তারা মজুরদের সঙ্গে তাদের বাবা শিবদীয়কে নৌকায় পরিত্যাগ করে যিশুকে অনুসরণ করলেন। মন্দ আত্মা তাড়ানো। এরপর তারা সবাই কফরনাহমে গেলেন। পরবর্তী সাব্বাত অর্থাৎ বিশ্রাম দিনে যিশু সমাজ ভবনে গিয়ে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন। তার শিক্ষায় লোকেরা বিস্মিত হলো, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মতো শিক্ষা দিতেন, প্রথাগত শাস্ত্রবিদদের মতো নয়। সেই সময় সমাজ ভবনে উপস্থিত মন্দ আত্মাগ্রস্ত এক ব্যক্তি চিৎকার করে উঠল, নাসরাতের যিশু, আপনি আমাদের নিয়ে কি করতে চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তাকে কঠোরভাবে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর ভিতর থেকে বেরিয়ে এসো। তখন সেই মন্দ আত্মা চিৎকার করে লোকটির মধ্য থেকে বেরিয়ে গেল। এই ঘটনায় লোকেরা এমনই অবাক হলো যে তারা পরস্পর বলাবলি করল, এ কি, এ তো এক নতুন ধরনের শিক্ষা, আর কি কর্তৃত্বপূর্ণ, এমনকি ইনি কেমন
কর্তৃত্ব সহকারে মন্দ আত্মাদের আদেশ দেন আর তারাও তাঁর আজ্ঞা পালন করে। অচিরেই যিশুর এসব কীর্তি ও বাণী সমগ্র গালিল অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ল। যিশু বহু মানুষকে সুস্থ করলেন। যিশু সমাজ ভবন ত্যাগ করার সঙ্গে সঙ্গে যাকব ও জোহনকে সঙ্গে নিয়ে শিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। সেই সময় শিমনের শাশুড়ি জ্বরে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, যার বিষয়ে যিশুকে তারা জানালেন। তাই তিনি প্রথমেই শিমনের শাশুড়ির কাছে গেলেন, তার হাত ধরলেন ও তাকে উঠে বসতে সাহায্য করলেন। তখনই শিমনের শাশুড়ির জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের আপ্যায়ন করতে লাগলেন। সেদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর স্থানীয় লোকেরা সমস্ত পীড়িত ও ভূতগ্রস্তদের যিশুর কাছে নিয়ে এল, ফলে শিমনের বাড়ির দরজায় সমস্ত নগরের লোক এসে জড়ো হল এবং যিশু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত অসংখ্য মানুষকে সুস্থ করলেন। বহু ভূতকেও তিনি তাড়ালেন, কিন্তু ভূতদের তিনি কোনো কথা বলতে দিলেন না, কারণ তারা জানত যে তিনি কে। যিশুর নিভৃত প্রার্থনা। পরদিন খুব ভোরে রাত পোহাবার অনেক আগে যিশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন। এদিকে শিমন ও তার সঙ্গী সাথীরা তাকে খুঁজতে বের হলেন। তাকে দেখতে পেয়ে তারা উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠলেন, সবাই আপনার খোঁজ করছে। যিশু উত্তর দিলেন, চলো আমরা অন্য কোথাও কাছের গ্রামগুলিতে যাই, যেন ওইসব জায়গাতেও আমি বাণী প্রচার করতে পারি, কারণ সেজন্যই আমি এসেছি। অতএব তিনি গালিলের সর্বত্র বিভিন্ন সমাজ ভবনে গিয়ে বাণী প্রচার করলেন ও ভূতে ধরা লোকদের সুস্থ করে তুললেন। যিশু কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিকে সুস্থ করলেন। একবার একজন কুষ্ঠরোগী যিশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করল, প্রভু আপনি ইচ্ছা করলেই আমাকে শুচি শুদ্ধ করতে পারেন। করুণায় পূর্ণ হয়ে যিশু তার হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা, তুমি শুচি শুদ্ধ হও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ মিলিয়ে গেল, সে শুচি শুদ্ধ হয়ে উঠল। যিশু তাকে তক্ষণি অন্যত্র পাঠিয়ে এই বলে দৃঢ়ভাবে সতর্ক করে দিলেন, দেখো তুমি একথা কাউকে বলো না, কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তোমার শুচি শুদ্ধ হওয়ার বিষয় তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য মসির আদেশ মতো নৈবেদ্য উৎসর্গ করো। কিন্তু সে তা না করে ফিরে গিয়ে মুক্ত কণ্ঠে ঘটনাটির কথা সবাইকে বলে বেড়াতে লাগলো, ফলে এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল। এর ফলে যিশু আর কোনো নগরে প্রকাশ্যে প্রবেশ করতে পারলেন না, নগরের বাইরে নির্জন স্থানেই তিনি থাকতে লাগলেন। তবুও বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ তার কাছে আসতে লাগল। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায়। যিশু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করলেন। কয়েকদিন পরে যিশু যখন আবার কফর্নাহমে প্রবেশ করলেন, তখন সেখানকার লোকজনেরা জানতে পারল যে তিনি বাড়িতে এসেছেন, ফলে সেই বাড়িতে অসংখ্য লোক জড়ো হল, এমনকি দরজার বাইরেও তীর ধারণের স্থান রইল না। যিশু তাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করলেন। সেই সময় একদল লোক চারজন বাহকের সাহায্যে এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে আসতে চাইছিল, কিন্তু ভিড়ের জন্য তারা কিছুতেই যিশুর কাছে পৌঁছাতে পারছিল, ফলে যিশুর ঠিক মাথার উপরে ছাদ খুলে তারা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে খাটে শুইয়ে ঘরের মধ্যে নামিয়ে দিল। তাদের এই ধরনের বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বললেন, বৎস, তোমার সব পাপ ক্ষমা করা হলো। সেখানে কয়েকজন শাস্ত্রবিদ বসেছিল, তারা মনে মনে বলল, লোকটা এভাবে কথা বলছে কেন, এ তো ঈশ্বর নিন্দা, কেবলমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে। তাদের মনের এই কথা যিশু তখনই তার অন্তরে বুঝতে পেরে তাদের বললেন, তোমরা এসব কথা চিন্তা করছো কেন? পক্ষাঘাতগ্রস্ত রোগীকে কোন কথাটি বলা সহজ,
তোমার পাপ ক্ষমা করা হলো বলা, নাকি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে ঘরে চলে যাও বলা? কিন্তু আমি চাই যেন তোমরা জানতে পারো যে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মনুষ্য পুত্রের আছে। এই বলে তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বললেন, ওঠো তোমার খাট তুলে বাড়ি চলে যাও। লোকটি সঙ্গে সঙ্গে উঠে তার খাট তুলে নিয়ে সকলের চোখের সামনে দিয়ে ঘরের বাইরে হেঁটে চলে গেল। এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে অভিভূত হলো এবং তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলো, এরকম ঘটনা আমরা কখনো দেখিনি। লেবিকে আহ্বান। যিশু আবার গালিল সাগরের তীরে চলে গেলেন। সেখানে অনেক লোক তার কাছে এসে উপস্থিত হলো এবং তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। এরপর সেখান থেকে ফেরার পথে যিশু দেখলেন আলফের পুত্র লেবি কর আদায়ের চালা ঘরে বসে আছেন। যিশু তাকে বললেন, আমাকে অনুসরণ করো। লেবি তখনই উঠে পড়লেন ও তাকে অনুসরণ করতে লাগলেন। লেবির বাড়িতে যিশু যখন রাতের খাওয়া খেতে বসেছিলেন, তখন বহু কর আদায়কারী ও পাপী মানুষ এসে যিশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল, কারণ তাদের মধ্যে অনেকেই যিশুর অনুগামী ছিল। পাপী ও কর আদায়কারীদের সঙ্গে ওইভাবে পাশাপাশি বসে যিশুকে খাওয়া দাওয়া করতে দেখে কয়েকজন শাস্ত্রবিদ ফরিসি যিশুর শিষ্যদের জিজ্ঞাসা করল, তিনি এইসব কর আদায়কারী ও পাপীদের সঙ্গে বসে কেন খাওয়া দাওয়া করেন? এ কথা শুনে যিশু তাদের বললেন, পীড়িত ব্যক্তিরই চিকিৎসকের প্রয়োজন, সুস্থ ব্যক্তির নয়। আমি ধার্মিকদের নয় কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি। উপোস সম্বন্ধে যিশুর প্রশ্ন। একদিন বাপ্তিস্মদাতা যোহনের শিষ্যরা ও ফরিসিরা উপোস করছিল, তখন কয়েকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, যোহন আর ফরিসিদের শিষ্যরা উপোস করে কিন্তু আপনার শিষ্যরা করে না, এ কেমন কথা? যিশু উত্তর দিলেন, বর সঙ্গে থাকতে তার অতিথিরা কিভাবে উপোস করতে পারে? যতদিন বর তাদের সঙ্গে থাকবে ততদিন তারা তা করতে পারবে না, কিন্তু সময় আসবে যেদিন বরকে তাদের মধ্য থেকে সরিয়ে নেওয়া হবে এবং সেদিনই তারা উপোস করবে। পুরনো পোশাকে কেউ নতুন কাপড়ের তালি লাগায় না, তা করলে নতুন কাপড়ের টুকরোটি পুরানো পোশাক থেকে ছিঁড়ে বেরিয়ে আসবে ও সেই ছিদ্র আরো বড় হয়ে উঠবে। তেমনি পুরনো চামড়ার সুরাধারে কেউ নতুন সুরা রাখে না, তা করলে সুরাধারের চামড়া ফেটে যাবে, তাতে সুরা এবং সুরাধার দুটি নষ্ট হবে, তাই নতুন সুরা নতুন সুরাধারেই রাখতে হবে। বিশ্রাম দিনের প্রভু। এক বিশ্রাম দিনে যিশু শস্যক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর শিষ্যরা শস্যের শীষ ছিঁড়তে লাগলেন। তা দেখে পরিচিতরা যিশুকে বলল, আচ্ছা বিশ্রাম দিনে যা করা বিধিসঙ্গত নয় তা আপনার শিষ্যরা করছে কেন? তিনি উত্তর দিলেন, যখন দাউদ ও তাঁর সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন তখন খাদ্যের প্রয়োজনে তারা কি করেছিলেন তা কি তোমরা কখনো পাঠ করনি? মহাযাজক অবিয়াথরের সময় তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং সেই পবিত্র রুটি খেয়েছিলেন, যা করা একমাত্র যাজকদের পক্ষেই বিধিসঙ্গত ছিল, এমনকি তিনি তার সঙ্গীদেরও দিয়েছিলেন। তারপর তিনি তাদের বললেন, বিশ্রাম দিন সৃষ্ট হয়েছে মানুষের জন্য, মানুষ বিশ্রাম দিনের জন্য সৃষ্ট হয়নি, অতএব মনুষ্য পুত্রই হলেন বিশ্রাম দিনের প্রভু। মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায়। যিশু বিশ্রাম দিনে সুস্থ করলেন। অন্য এক সময় যিশু সমাজ ভবনে গেলেন। সেখানে এক লোক ছিল যার একটি হাত শুকিয়ে গিয়েছিল। কয়েকজন পরিচিত যিশুকে অভিযুক্ত করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। যিশু বিশ্রাম দিনে লোকটিকে সুস্থ করেন কিনা দেখার জন্য তারা
তার উপর সতর্ক দৃষ্টি রাখল। যার হাত শুকিয়ে গিয়েছিল তাকে যিশু বললেন, তুমি সবার সামনে এসে দাঁড়াও। এরপর যিশু তাদের জিজ্ঞাসা করলেন, বিশ্রাম দিনে কি করা ন্যায়সঙ্গত, ভালো কাজ করা না মন্দ কাজ করা, জীবন রক্ষা করা না হত্যা করা? কিন্তু তারা নীরব হয়ে রইল। যিশু ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের সকলের দিকে তাকালেন এবং তাদের হৃদয়ের তীব্র কাঠিন্যের জন্য তিনি গভীর বেদনায় লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। লোকটি হাত বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে তার হাত আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরপর ফরিসিরা বেরিয়ে গেল এবং হেরোদীয় সম্প্রদায়ের সঙ্গে ষড়যন্ত্র করতে শুরু করল যে কিভাবে যিশুকে হত্যা করা যায়। অনেক লোক যিশুকে অনুসরণ করল। যিশু তার শিষ্যদের নিয়ে গালিল সাগরের দিকে চলে গেলেন। গালিল থেকে অনেক লোক তাকে সেখানে অনুসরণ করল। তারা যখন যিশুর সমস্ত কীর্তির কথা শুনল, তখন ইহুদিয়া, জেরুজালেম, ইদুমিয়া, জর্দনের অপর পারের অঞ্চল, এমনকি টায়ার ও সিদনের চারিদিক থেকে অসংখ্য মানুষ তার কাছে এসে জড়ো হল। এই বিপুল সংখ্যক লোক দেখে যিশু তার শিষ্যদের বললেন, তার জন্য একটি ছোট নৌকা প্রস্তুত রাখতে, যেন এত ভিড়ের চাপ তার উপরে এসে না পড়ে। যেহেতু যিশু এর আগে বহু লোককে সুস্থ করেছিলেন, তাই অসংখ্য রোগী তাকে একবার স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করে সামনে এগোতে চাইছিল। তাদের মধ্যে মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিরা তাকে দেখে তার সামনে লুটিয়ে পড়ে চিৎকার করে বলছিল, আপনি সে ঈশ্বরের পুত্র। যিশু কিন্তু তাদের কঠোর নির্দেশ দিলেন, তারা যেন কাউকে না বলে যে আসলে তিনি কে। যিশু 12 জন প্রেরিত শিষ্যকে মনোনীত করলেন। পরে যিশু এক পাহাড়ে উঠলেন ও তিনি যাদের ইচ্ছা করলেন তাদের কাছে আহ্বান করলেন এবং তারা তার কাছে এগিয়ে এলেন। তিনি 12 জন শিষ্যকে নিয়োগ করলেন ও তাদের প্রেরিত শিষ্য বলে ডাকলেন, যেন তারা তার সঙ্গে সঙ্গে থাকেন ও তিনি যেন তাদের প্রচারের কাজে চারদিকে পাঠাতে পারেন এবং তারা যেন ভূত তাড়ানোর ক্ষমতা প্রাপ্ত হন। যে 12 জনকে তিনি প্রেরিত শিষ্য পদে নিয়োগ করলেন তারা হলেন শিমন, যাকে তিনি নাম দিয়েছিলেন পিতর, শিবদিয়ের পুত্র যাকব ও তার ভাই জোহন, তিনি যাদের নাম দিয়েছিলেন বনের গস, এর অর্থ বজ্রতনয়, আন্দ্রিয় ফিলিপ, বর্তলময়, মতি, থোমা, আলফের পুত্র যাকব, হদ্দেও, জিলট দলভুক্ত শিমন এবং যিহুদা ইস্কারিয়ত, যে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আত্মীয় পরিজন ও শাস্ত্রবিদদের দ্বারা যিশু অভিযুক্ত হলেন। এরপর যিশু এক বাড়িতে প্রবেশ করলেন, কিন্তু সেখানেও আবার এত লোক ভিড় জমালো যে তিনি ও তার শিষ্যরা খাওয়া দাওয়া করার সময়ই পেলেন। এসব ঘটনার কথা শুনে যিশুর আত্মীয় পরিজনেরা বলল, ওর বুদ্ধিভ্রম হয়েছে, এই বলে তারা তাকে ধরে আনতে গেল। আর জেরুসালেম থেকে যেসব শাস্ত্রবিদ এসেছিল তারা বলল, ওর উপর বেলজেবুল ভর করেছে, ভূতদের অধিপতির সাহায্যেই ও ভূতদের দূর করছে। যিশু তখন তাদের ডাকলেন ও রূপকের আশ্রয়ে তাদের বললেন, শয়তান কিভাবে শয়তানকে দূর করতে পারে? কোন রাজ্য যদি নিজের বিপক্ষে বিভক্ত হয় তাহলে সেই রাজ্য টিকে থাকতে পারে না। আবার একটি পরিবার যদি নিজেরই বিরোধিতা করে তাহলে সেই পরিবারও টিকে থাকতে পারে না। এভাবে শয়তান যদি নিজেরই বিরুদ্ধে যায় ও বিভক্ত হয় তাহলে সেও আর টিকে থাকতে পারে না, অর্থাৎ তার সমাপ্তি সন্নিকট। বস্তুত শক্তিশালী ব্যক্তির ধন সম্পত্তি লুট করতে হলে প্রথমেই তাকে বেঁধে ফেলতে হয়, তা না হলে তার ঘরে ঢুকে তার সম্পত্তি লুট করা অসম্ভব। আমি তোমাদের সত্যিই বলছি, মানুষের সব পাপ ও ঈশ্বর নিন্দা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা
যে করবে তাকে কোনো কালেই ক্ষমা করা হবে না, বরং সে হবে অনন্ত পাপের অপরাধ। তার একথা বলার কারণ হল শাস্ত্রবিদরা বলেছিল ওর মধ্যে মন্দ আত্মা ভর করেছে। তখন যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে পৌঁছালেন। তারা ঘরের বাইরে দাঁড়িয়ে যিশুকে ডেকে আনার জন্য একজনকে ভিতরে পাঠালেন। সেই সময় যিশুর চারপাশে বহু মানুষ ভিড় করে বসেছে। তারা তাকে বলল, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন এবং আপনার খোঁজ করছেন। তিনি প্রশ্ন করলেন, কে আমার মা আর আমার ভাইয়েরাই বা কারা? তারপর যারা তার চারপাশে গোল করে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, এরাই হলো আমার মা ও ভাইয়েরা, কারণ যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভাই ও বোন এবং মা। মার্ক লিখিত সুসমাচার চার অধ্যায়, বীজ বপকের রূপক। যিশু আবার সাগরের তীরে গিয়ে শিক্ষা দেওয়া শুরু করলেন। সেখানে তার চারপাশে এত লোক এসে ভিড় করল যে তিনি সাগরের উপরে একটি নৌকায় উঠলেন ও তার উপরে বসলেন। লোকেরা রইল সাগরের তীরে জলের কিনারায়। তিনি রূপকের মাধ্যমে বহু বিষয় তাদের শিক্ষা দিলেন। তার উপদেশে তিনি বললেন, শোনো, একজন কৃষক তার বীজ বপন করতে গেল। সে যখন বীজ ছড়াচ্ছিল কিছু বীজ পথের ধারে পড়ল আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। কিছু বীজ পাথুরে জমিতে পড়ল যেখানে মাটি গভীর ছিল না। মাটি অগভীর থাকাতে সেগুলো দ্রুত অঙ্কুরিত হলো, কিন্তু যখন সূর্য উঠল চারাগুলি ঝলসে গেল এবং মূল না থাকাতে সেগুলি শুকিয়ে গেল। অন্য কিছু বীজ পড়ল কাঁটা ঝোপের মধ্যে, সেগুলি বৃদ্ধি পেলে কাঁটা ঝোপ তাদের ছিপে রাখল, ফলে সেগুলিতে কোনো দানা হলো না। আরও কিছু বীজ পড়ল উৎকৃষ্ট জমিতে, সেগুলির অঙ্কুরোদ্গম হল, বৃদ্ধি পেল এবং 30 গুণ 60 গুণ এমনকি 100 গুণ পর্যন্ত শস্য উৎপন্ন হল। এরপর যিশু বললেন, যার শুনবার মতো কান আছে সে শুনুক। যিশু যখন একা ছিলেন তখন সেই 12 জনের সঙ্গে তার চারপাশে থাকা মানুষেরা এই রূপকটি সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলেন। তিনি তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্বগুলি তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু যারা বাইরের মানুষ তাদের কাছে সবকিছুই রূপকের আশ্রয় বলা হবে, যেন তারা ক্রমেই দেখে যায় কিন্তু কিছুই বুঝতে পারে না, আর সব সময় শুনতে থাকে কিন্তু কখনো উপলব্ধি করে না। অন্যথায় তারা হয়তো ফিরে আসত ও পাপের ক্ষমা লাভ করত। তারপর যিশু তাদের বললেন, তোমরা কি এই রূপকটি বুঝতে পারছো না? তাহলে অন্য কোনো রূপক তোমরা কিভাবে বুঝবে? কৃষক বাক্য বীজ বপন করে, কিছু মানুষ পথের ধারে থাকা লোকের মতো যেখানে বীজ বপন করা হয়েছিল তারা তা শোনা মাত্র শয়তান এসে তাদের মধ্যে বপন করা বাক্য হরণ করে নেয়। অন্য কিছু লোক পাথুরে জমিতে ছড়ানো বীজের মতো, তারা বাক্য শুনে তখনই তা আনন্দের সঙ্গে গ্রহণ করে, কিন্তু যেহেতু সেগুলির মধ্যে শিকড় নেই সেগুলি ক্ষণস্থায়ী হয়। বাক্যের কারণে যখন কষ্ট সমস্যা বা নির্যাতন ঘটে তারা দ্রুত পতিত হয়। আরও কিছু লোক কাঁটা ঝোপে ছড়ানো বীজের মতো, তারা বাক্য শ্রবণ করে কিন্তু এই জীবনের বিভিন্ন দুশ্চিন্তা ধন সম্পত্তি ছলনা ও অন্য সব বিষয়ের কামনা বাসনা এসে উপস্থিত হলে তা সেই বাক্যকে চেপে রাখে, ফলে তা ফলহীন হয়। আর যারা উৎকৃষ্ট জমিতে বপন করা বীজের মতো, তারা বাক্য শুনে তা গ্রহণ করে এবং যা বপন করা হয়েছিল তার 30 গুণ 60 গুণ এমনকি 100 গুণ পর্যন্ত ফল উৎপন্ন করে। দীপাধারের উপরে প্রদীপ। তিনি তাদের বললেন, তোমরা কি কোনো প্রদীপ এনে তা কোনো গামলা
বা খাটের নিচে রাখো, বরং তোমরা কি তা পাতিদানের উপরেই রাখো না? এতে যা কিছু গুপ্ত থাকে তা প্রকাশ পায় এবং যা কিছু লুকোনো থাকে তা প্রকাশ্যে নিয়ে আসা হয়। যদি কারো শোনবার মতো কান থাকে সে শুনুক। তিনি বলে চললেন, তোমরা যা শুনছ তা সতর্কভাবে বিবেচনা করে দেখো। যে মানদণ্ডে তোমরা পরিমাপ করবে সেই একই মানদণ্ডে কিংবা আরো কঠোর মানদণ্ডে তোমাদের পরিমাপ করা হবে। যার আছে তাকে আরো বেশি দেওয়া হবে, যার নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। অঙ্কুরিত বীজের রূপক। তিনি আরো বললেন, ঈশ্বরের রাজ্য এরকম, কোন ব্যক্তি জমিতে বীজ ছড়ায়, দিন রাত সে জেগে বা ঘুমিয়ে কাটালেও বীজের অঙ্কুরোদ্গম হয় ও তা বেড়ে ওঠে। অথচ কেমন করে তা হলো তার সে কিছুই বুঝতে পারে না। মাটি নিজে থেকেই শস্য উৎপন্ন করে, প্রথমে অঙ্কুর, পরে শীষ, তারপরে শীষের মধ্যে পরিণত দানা। দানা পরিপক্ক হলে সে তখনই তাতে কাস্তে চালায়, কারণ শস্য কাটার সময় উপস্থিত হয়েছে। সর্ষে বীজের রূপক। তিনি আবার বললেন, আমরা কি বলবো, ঈশ্বরের রাজ্য কিসের মতো, অথবা তা বর্ণনা করার জন্য আমরা কোনো রূপক ব্যবহার করব? এ যেন এক সর্ষে বীজের মতো, তোমরা যত রকম বীজ জমিতে বোনো তা সেগুলির মধ্যে ক্ষুদ্রতম, তবুও বোনা হলে তা বৃদ্ধি পায় ও বাগানের অন্য সব গাছপালা থেকে বড় হয়ে ওঠে। এর শাখাগুলি এত বিশাল হয় যে আকাশের পাখিরা এসে এর ছায়ায় বাসা বাঁধতে পারে। এ ধরনের আরো অনেক রূপকের মাধ্যমে যিশু তাদের বুঝবার সামর্থ্য অনুযায়ী তাদের কাছে বাক্য প্রচার করলেন। রূপক ব্যবহার না করে তিনি তাদের কাছে কোনো কথাই বললেন না, কিন্তু তিনি তার শিষ্যদের সঙ্গে একান্তে থাকার সময় তাদের কাছে সব কিছুই ব্যাখ্যা করতেন। যিশু ঝড় শান্ত করলেন। সেদিন সন্ধ্যা হলে যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা উপরে যাই। সকলকে পিছনে রেখে যিশু যেভাবে নৌকায় ছিলেন সেভাবেই তাকে নিয়ে শিষ্যেরা নৌকায় যাত্রা করলেন। তার সঙ্গে আরো কয়েকটি নৌকা ছিল। ভয়ঙ্কর এক ঝড় এসে উপস্থিত হল। ঢেউ নৌকার উপরে এমন ভাবে আছড়ে পড়তে লাগলো যে নৌকা প্রায় জলে পূর্ণ হতে লাগলো। যিশু নৌকার পিছন দিকে একটি বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু মহাশয় আমরা ডুবে যাচ্ছি, আপনার কি কোনো চিন্তা নেই? তিনি উঠে ঝড়কে থেমে যাওয়ার আদেশ দিলেন ও ঢেউগুলিকে বললেন, শান্ত হও, স্থির হও। তখন ঝড় নেমে গেল ও সব কিছু সম্পূর্ণ শান্ত হল। তিনি তার শিষ্যদের বললেন, তোমরা এত ভয় পেলে কেন? তোমাদের কি এখনো কোনো বিশ্বাস নেই? আতঙ্কগ্রস্ত হয়ে তারা পরস্পর বলাবলি করতে লাগলেন, ইনি তাহলে কে, ঝড় ও ঢেউ, যে এর আদেশ পালন করে? মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায়। যিশু মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করলেন। তারা গালিল সাগরের আড়াআড়ি পার হয়ে গেরাসেনি অঞ্চলে পৌঁছালেন। যিশু নৌকা থেকে নেমে এলে এক মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তি কবরস্থান থেকে বের হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এল। এই মানুষটি কবরস্থানে বাস করত, কেউ তাকে আর বেঁধে রাখতে পারত না, এমনকি শিকল দিয়েও নয়, কারণ তার হাত পা প্রায় শিকল দিয়ে বাঁধা হতো। কিন্তু সে ওই শিকল ছিঁড়ে ফেলত এবং পায়ের লোহার বেড়িও ভেঙে ফেলত। তাকে বশ করার মতো শক্তি কারও ছিল না। সে দিন রাত কবরস্থানে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াত এবং পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করত। সে দূর থেকে যিশুকে দেখতে পেয়ে দৌড়ে এসে তার সামনে নতজানু হয়ে প্রণাম করল। তারপর সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠল, হে পরাৎপর ঈশ্বরের পুত্র যিশু, আমাকে নিয়ে আপনি কি করতে চান? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমাকে যন্ত্রণা দেবেন না।
কারণ যিশু তাকে ইতিমধ্যে বলেছিলেন, ওহে মন্দ আত্মা, এই মানুষটির ভিতর থেকে বেরিয়ে এসো। তারপর যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে উত্তর দিল, আমার নাম বাহিনী, কারণ আমাদের সংখ্যা অনেক। আর সে বারবার যিশুর কাছে অনুনয় বিনয় করতে লাগলো, যেন সেই এলাকা থেকে তিনি তাদের তাড়িয়ে না দেন। অদূরে পাহাড়ের ঢালে বিশাল একপাল শূকর চড়ে বেড়াচ্ছিল। ওই ভূতেরা যিশুর কাছে মিনতি করতে লাগলো, আমাদের ওই শূকরদের মধ্যে পাঠিয়ে দিন, ওদের ভিতরে প্রবেশ করার অনুমতি আমাদের দিন। তিনি তাদের যাওয়ার অনুমতি দিলেন। তখন মন্দ আত্মারা বের হয়ে সেই শূকরদের মধ্যে প্রবেশ করল। পালে প্রায় 2,000 শূকর ছিল। সেই শূকরের পাল হ্রদের ঢালু পার বেয়ে ছুটে গেল এবং হ্রদে ডুবে মরল। যারা ওই শূকরদের চড়াচ্ছিল তারা দৌড়ে পালিয়ে গিয়ে নগরে ও গ্রামে গঞ্জে এই বিষয়ে সংবাদ দিল, আর কি ঘটেছে তা দেখার জন্য লোকেরা বেরিয়ে এলো। তারা যিশুর কাছে এসে দেখল, যে ব্যক্তির উপরে ভূত বাহিনী ভর করেছিল সে পোশাক পরে সুবোধ হয়ে সেখানে বসে আছে। তারা সবাই ভয় পেয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা সেই ভূতগ্রস্ত ব্যক্তিটিরও সেই শূকরপালের পরিণতির কথা সকলকে বলতে লাগলো। তখন সেই লোকেরা তাদের অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য যিশুকে অনুরোধ করল। যিশু নৌকায় উঠতে যাচ্ছিলেন, এমন সময় সেই ব্যক্তি যে ভূতগ্রস্ত ছিল তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করল। যিশু তাকে সেই অনুমতি দিলেন না, কিন্তু বললেন, তুমি বাড়িতে তোমার পরিবারের কাছে যাও ও তাদের বলো, প্রভু তোমার জন্য যে যে মহান কাজ করেছেন এবং কেমন করে তিনি তোমার প্রতি দয়া প্রদর্শন করেছেন। তখন সে চলে গেল এবং যিশু তার জন্য যা করেছেন সে কথা ডেকাপলিতে প্রচার করতে লাগলো, আর সব মানুষই এতে চমৎকৃত হল। মৃত মেয়ে ও অসুস্থ নারী। যিশু যখন আবার নৌকায় উঠে আড়াআড়ি সাগরের অপর পারে গেলেন, সাগরের তীরে তখন তার চারপাশে অনেক লোকের সমাবেশ হল। সেই সময় যাইর নামে সমাজ ভবনের একজন অধ্যক্ষ সেখানে এলেন। যিশুকে দেখে তিনি তার চরণে পতিত হলেন। তিনি আকুল ভাবে তার কাছে অনুনয় করলেন, আমার ছোট মেয়েটি মরণাপন্ন, আপনি দয়া করে আসুন ও তার উপরে হাত রাখুন, যেন সে আরোগ্য লাভ করে বাঁচতে পারে। তাই যিশু তার সঙ্গে চললেন। অনেক লোক তাকে অনুসরণ করছিল ও তারা চারপাশ থেকে ঠেলাঠেলি করে তার উপরে প্রায় চেপে পড়তে লাগলো। সেখানে এক নারী ছিল যে 12 বছর ধরে রক্তস্রাবের ব্যাধিতে ভুগছিল। বহু চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সে অনেক কষ্ট ভোগ করেছিল। সে তার সর্বস্ব ব্যয় করেছিল, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। যিশুর কথা শুনে ভিড়ের মধ্যে সে পিছন দিকে এলো এবং তার পোশাক স্পর্শ করল, কারণ সে ভেবেছিল, আমি যদি কেবলমাত্র তার পোশাকটি স্পর্শ করতে পারি তাহলেই আমি সুস্থ হয়ে যাব। আর তখনই তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল এবং সে শরীরে অনুভব করল যে সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। সেই মুহূর্তে যিশু উপলব্ধি করলেন যে তার মধ্য থেকে শক্তি নির্গত হয়েছে। তিনি পিছনের লোকদের দিকে ঘুরে বললেন, কে আমার পোশাক স্পর্শ করেছে? তার শিষ্যরা উত্তর দিলেন, আপনি দেখতে পাচ্ছেন লোকেরা আপনার উপর চাপাচাপি করে পড়ছে, তবুও আপনি জিজ্ঞাসা করছেন কে আমাকে স্পর্শ করল? কিন্তু যিশু চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন, কে এই কাজ করেছে? তখন সেই নারী তার প্রতি কি ঘটেছে জেনে যিশুর কাছে এসে তার চরণে লুটিয়ে পড়ল। সে ভয় কাঁপতে কাঁপতে সমস্ত সত্য তাকে জানাল। যিশু তাকে বললেন, কন্যা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে, শান্তিতে ফিরে যাও ও তোমার কষ্ট থেকে মুক্তি পাও। যিশু তখনও কথা বলছেন, এমন সময় সমাজ ভবনের অধ্যক্ষ যাইরের বাড়ি থেকে
কয়েকজন লোক এসে উপস্থিত হল। তারা বলল, আপনার মেয়ের মৃত্যু হয়েছে, আর কেন গুরু মহাশয়কে বিব্রত করছেন? তাদের কথা অগ্রাহ্য করে যিশু সেই অধ্যক্ষকে বললেন, ভয় পেও না, শুধু বিশ্বাস করো। তিনি পিতর যাকব ও যাকবের ভাই জোহন এই তিনজন ছাড়া আর কাউকে তার সঙ্গে যেতে দিলেন না। তারা সেই অধ্যক্ষের বাড়িতে এলে যিশু দেখলেন সেখানে প্রচণ্ড হই হট্টগোল হচ্ছে, লোকেরা কাঁদছে ও তারস্বরে বিলাপ করছে। তিনি ভিতরে প্রবেশ করে তাদের বললেন, তোমরা এত হই হট্টগোল ও বিলাপ করছো কেন? মেয়েটি মরেনি, ও ঘুমিয়ে আছে। তারা কিন্তু তাকে উপহাস করল। তাদের সবাইকে বের করে দিয়ে তিনি মেয়েটির বাবা মা ও তার সঙ্গী শিষ্যদের সঙ্গে নিয়ে মেয়েটি ভিতরে যেখানে ছিল সেখানে গেলেন। তিনি তার হাত ধরে তাকে বললেন, টালিথা কম, এর অর্থ হুকুমনি, আমি তোমাকে বলছি ওঠো। সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো ও চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। তার বয়স ছিল 12 বছর। এতে তারা সম্পূর্ণরূপে বিস্ময়ে বিহ্বল হয়ে পড়ল। তিনি তাদের দৃঢ় আদেশ দিলেন, কেউ যেন এ বিষয় জানতে না পারে। তারপর তিনি মেয়েটিকে কিছু খাবার খেতে দিতে বললেন। মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায়। অসম্মানিত ভাববাদী। যিশু সেই স্থান ত্যাগ করে তার শিষ্যদের সঙ্গে নিয়ে নিজের নগরে গেলেন। বিশ্রাম দিন উপস্থিত হলে তিনি সমাজ ভবনে শিক্ষা দিতে লাগলেন। তার শ্রোতাদের অনেকেই এতে বিস্মিত হল। তারা প্রশ্ন করল, এই লোকটি কোথা থেকে এমন জ্ঞান পেল? সে এসব অলৌকিক কাজ কিভাবে করছে? এ কি সেই ছুতোর মিস্ত্রি নয়? এ কি মরিয়মের পুত্র নয় এবং যাকব, যোসি, জিহুদা ও শিমনের দাদা নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যে নেই? তারা তাঁর উপরে বিরূপ হয়ে উঠল। যিশু তাদের বললেন, নিজের নগরে আপনজনদের মধ্যে ও নিজের গৃহে ভাববাদী অসম্মানিত হন। তিনি সেখানে আর কোনো অলৌকিক কাজ করতে পারলেন না, কেবলমাত্র কয়েকজন অসুস্থ ব্যক্তির উপরে হাত রাখলেন ও তাদের সুস্থ করলেন। তাদের বিশ্বাসের অভাব দেখে তিনি অবাক হয়ে গেলেন। যিশু 12 জন শিষ্যকে পাঠালেন। তারপর যিশু গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে শিক্ষা দিতে লাগলেন। তিনি সেই 12 জনকে তার কাছে ডেকে 2 জন 2 জন করে তাদের পাঠালেন। তিনি তাদের অশুচি আত্মার উপরে কর্তৃত্ব করার ক্ষমতাও প্রদান করলেন। তার নির্দেশগুলি ছিল এরকম, যাত্রার উদ্দেশ্যে একটি ছড়ি ছাড়া আর কিছুই সঙ্গে নিও না, কোনো খাবার, কোনো থলি, কোমরের বেল্টে কোনো অর্থও নয়, চটি জুতো পরো কিন্তু কোনো অতিরিক্ত পোশাক নিও না, কোনো বাড়িতে প্রবেশ করলে সেই নগর পরিত্যাগ না করা পর্যন্ত তোমরা সেখানেই থেকো, আর কোনো স্থানের মানুষ যদি তোমাদের স্বাগত না জানায় বা তোমাদের বাক্যে কর্ণপাত না করে, সেই স্থান ছেড়ে যাওয়ার সময় তাদের বিরুদ্ধে সাক্ষ্যস্বরূপ তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেল। তারা বেরিয়ে পড়লেন ও প্রচার করতে লাগলেন, যেন লোকেরা মন পরিবর্তন করে। তারা বহু ভূত বিতাড়িত করলেন ও অনেক অসুস্থ মানুষকে তেল দিয়ে অভিষেক করে তাদের রোগ নিরাময় করলেন। বাপ্তিস্মদাতা যোহনের মাথা কেটে ফেলা হল। রাজা হেরোদ এ সম্পর্কে শুনতে পেলেন, কারণ যিশুর নাম সুপরিচিত হয়ে উঠেছিল। কেউ কেউ বলছিল, বাপ্তিস্মদাতা যোহন মৃতলোক থেকে উত্থাপিত হয়েছেন, সেই কারণে এইসব অলৌকিক ক্ষমতা তার মধ্যে সক্রিয় রয়েছে। অন্যেরা বলল, তিনি এলিও, কিন্তু আরও অন্যেরা দাবি করল, উনি একজন ভাববাদী বা পুরাকালের ভাববাদীদের মতোই একজন। কিন্তু হেরোদ এ কথা শুনে বললেন যে, যোহনের আমি মাথা কেটে নিয়েছিলাম, তিনি মৃতলোক থেকে উত্থাপিত হয়েছেন, কারণ হেরোদ স্বয়ং যোহনকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন এবং তাকে শিকলে বেঁধে কারাগারে বন্দী করেছিলেন। তার ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য তিনি এ কাজ করেছিলেন, কারণ তিনি তাকে
বিবাহ করেছিলেন। এর কারণ হলো যখন ক্রমাগত হেরোদকে বলতেন ভাইয়ের স্ত্রীর সঙ্গে সহবাস করা আপনার পক্ষে ন্যায় সঙ্গত নয়, সেই কারণে হেরোদিয়া জোহনের বিরুদ্ধে অসন্তোষ পোষণ করছিল ও তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তার পক্ষে তা করা সম্ভব ছিল না, কারণ হেরোদ জোহনকে ভয় করতেন এবং তিনি একজন ধার্মিক ও পবিত্র মানুষ জেনে তাকে সুরক্ষা দিতেন। হেরোদ যখন জোহনের কথা শুনলেন তখন তিনি অত্যন্ত হতবুদ্ধি হয়ে পড়লেন, তবুও তিনি তার কথা শুনতে ভালোবাসতেন। অবশেষে এক সুযোগ এসে গেল। হেরোদ তার জন্মদিনে তার উচ্চ পদস্থ কর্মচারী, সেনাধ্যক্ষ ও গালিলের নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য এক ভোজসভার আয়োজন করলেন। সেখানে হেরোদিয়ার মেয়ে এসে নৃত্য পরিবেশন করে হেরোদ ও ভোজে আগত অতিথিদের সন্তুষ্ট করল। রাজা সেই মেয়েকে বললেন, তুমি যা খুশি আমার কাছে চাইতে পারো, আমি তা তোমাকে দেব। তিনি শপথ করে তাকে প্রতিশ্রুতি দিলেন, তুমি যা চাইবে, অর্ধেক রাজত্ব হলেও আমি তোমাকে তাই দেব। সে বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করল, আমি কি চাইব? তার মা উত্তর দিল, বাপ্তিস্মদাতা জোহনের মাথা। মেয়েটি তখনই ভিতরে প্রবেশ করে রাজাকে তার অনুরোধ জানাল, আমি চাই আপনি একটি থালায় বাপ্তিস্মদাতা জোহনের মাথা এনে এখনই আমাকে দিন। রাজা অত্যন্ত মর্মাহত হলেন, কিন্তু তার নিজের শপথের জন্য ও যারা তার সঙ্গে ভোজসভায় বসেছিলেন তাদের জন্য তিনি তাকে প্রত্যাখ্যান করতে চাইলেন না। তিনি তখনই জোহনের মাথা কেটে নিয়ে আসার আদেশ দিয়ে একজন ঘাতককে পাঠালেন। লোকটি কারাগারে গিয়ে জোহনের মাথা কাটল। সে থালায় করে তার কাটা মাথা নিয়ে এলো। তিনি তা নিয়ে সেই মেয়েটিকে দিলেন ও সে তা নিয়ে তার মাকে দিল। একথা শুনে জোহনের শিষ্যেরা এসে তার শরীর নিয়ে গেল ও কবরে শুইয়ে দিল। 5000 মানুষকে খাওয়ানো। প্রেরিত শিষ্যেরা যিশুর চারপাশে জড়ো হয়ে তাদের সমস্ত কাজ ও শিক্ষাদানের বিবরণ দিলেন। সেই সময় এত বেশি লোক সেখানে যাওয়া আসা করছিল যে তারা খাবার খাওয়ারও সুযোগ পাচ্ছিলেন না। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে কোনো নির্জন স্থানে চলো ও সেখানেই কিছু সময় বিশ্রাম করো। তাই তারা নিজেরাই নৌকায় করে এক নির্জন স্থানে গেলেন। কিন্তু সেই স্থান ত্যাগ করার সময় বহু মানুষ তাদের চিনতে পারল। লোকেরা সব নগর থেকে দৌড়ে গিয়ে তাদের আগেই সেখানে উপস্থিত হল। তীরে নেমে যিশু যখন অনেক লোককে দেখতে পেলেন তিনি তাদের প্রতি করুণায় পূর্ণ হলেন, কারণ তারা ছিল পালকহীন মেষপালের মতো। তাই তিনি তাদের বহু বিষয় শিক্ষা দিতে লাগলেন। এ সময় দিনের প্রায় অবসান হয়ে এলো। তাই শিষ্যেরা তার কাছে এসে বললেন, এ এক নির্জন এলাকা আর ইতিমধ্যে অনেক দেরিও হয়ে গেছে, লোকদের বিদায় দিন, যেন তারা কাছাকাছি গ্রাম বা পল্লীতে যেতে পারে ও নিজেদের জন্য কিছু খাবার কিনতে পারে। কিন্তু প্রত্যুত্তরে তিনি বললেন, তোমরা তাদের কিছু খেতে দাও। তারা তাকে বললেন, এর জন্য 6 মাসের বেতনের সমান পরিমাণ অর্থের প্রয়োজন হবে, আমরা কি গিয়ে অত পরিমাণ অর্থ ব্যয় করে রুটি কিনে লোকদের খেতে দেব? তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কতগুলি রুটি আছে? যাও গিয়ে দেখো। তারা খুঁজে দেখে বললেন, 5টি রুটি আর 2টি মাছও আছে। তখন যিশু লোকদের সবুজ ঘাসে দলে দলে বসাবার জন্য নির্দেশ দিলেন। তারা এক একটা সারিতে 100 জন ও 50 জন করে বসে গেল। সেই 5টি রুটি ও 2টি মাছ নিয়ে যিশু স্বর্গের দিকে দৃষ্টি দিলেন, ধন্যবাদ দিলেন ও রুটিগুলিকে ভাঙলেন। তারপর তিনি সেগুলি লোকদের পরিবেশন করার জন্য তার শিষ্যদের হাতে তুলে দিলেন। তিনি সেই মাছ দুটিও সবার মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলে খেয়ে পরিতৃপ্ত হল, আর শিষ্যরা অবশিষ্ট রুটি ও মাছের টুকরো সংগ্রহ করে 12 ঝুড়ি পূর্ণ করলেন। যতজন পুরুষ খাবার খেয়েছিল তাদের সংখ্যা ছিল 5000। যিশু জলের উপরে হাঁটলেন। বড় মুহূর্তেই যিশু তার শিষ্যদের নৌকায় তুলে দিয়ে তার যাওয়ার আগেই তাদের বেতসইদায় যেতে বললেন। ইতিমধ্যে তিনি সকলকে
বিদায় দিলেন। তাদের বিদায় করে তিনি প্রার্থনা করার জন্য একটি পাহাড়ে উঠে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে নৌকা ছিল সাগরের মাঝখানে, কেবলমাত্র তিনি একা স্থলে ছিলেন। তিনি দেখলেন প্রতিকূল বাতাসে শিষ্যেরা অতি কষ্টে নৌকা বইছিল। রাত্রি চতুর্থ প্রহরে তিনি সাগরে জলের উপরে হেঁটে শিষ্যদের কাছে চললেন। তিনি তাদের পাশ কাটিয়ে যেতে চাইলেন, কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হেঁটে যেতে দেখে তারা তাকে কোনো ভূত মনে করলেন। তারা চিৎকার করে উঠলেন, কারণ তারা সবাই তাকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি তখনই তাদের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, সাহস করো, এ আমি, ভয় পেও না। তারপর তিনি তাদের কাছে নৌকায় উঠলেন। বাতাস থেমে গেল। তারা সম্পূর্ণরূপে বিস্মিত হলেন, কারণ তারা সেই রুটির বিষয়ে কিছুই বুঝতে পারেননি। তাদের হৃদয় কঠিন হয়ে পড়েছিল। তারা সাগরের অপর পারে গিয়ে গিনেশরত প্রদেশে নৌকা থেকে নামলেন ও নৌকা নোঙর করলেন। তারা নৌকা থেকে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা সেখানকার সমগ্র অঞ্চলে ছুটে গেল এবং যেখানেই যিশু আছেন শুনতে পেল। তারা সেখানেই ঘাটে করে পীড়িতদের বয়ে নিয়ে এলো, আর যেখানেই তিনি গেলেন, গ্রামে, নগরে বা পল্লী অঞ্চলে, সেখানেই তারা পীড়িতদের বাজারের মধ্যে এনে রাখল। তারা মিনতি করল তিনি যেন তার পোশাকের আঁচলও তাদের স্পর্শ করতে দেন, আর যারাই তাকে স্পর্শ করল তারা সবাই সুস্থ হল। মার্ক লিখিত সুসমাচার সাত অধ্যায়। শুচি শুদ্ধ ও অশুচি। জেরুসালেম থেকে কয়েকজন পরিশি ও শাস্ত্রবিদ এসে যিশুর চারপাশে জড়ো হল। তারা দেখল তার কয়েকজন শিষ্য অশুচি হাতে, অর্থাৎ হাত না ধুয়ে খাবার গ্রহণ করছে। পরিশিরা ও সমগ্র ইহুদি সমাজ প্রাচীনদের নিয়ম অনুসারে সংস্কারগতভাবে হাত না ধুয়ে খাবার গ্রহণ করত না। হাট বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করে খাবার খেত না। আরো বহু প্রথা তারা পালন করত, যেমন ঘটি, কলসি ও বিভিন্ন পাত্র পরিষ্কার করা। সেই কারণে ফরিসিরা ও শাস্ত্রবিদরা যিশুকে জিজ্ঞাসা করল, আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রথা অনুসরণ না করে অশুচি হাতেই খাবার খাচ্ছে কেন? যিশু উত্তর দিলেন, ভণ্ডের দল, ঈশাইও তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেছেন, যেমন লেখা আছে, এই লোকেরা তাদের ওষ্ঠা ধরে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহু দূরে। বৃথাই তারা আমার উপাসনা করে। তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র। তোমরা ঈশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের প্রথা আঁকড়ে আছো। তিনি তাদের আরও বললেন, তোমাদের নিজস্ব প্রথা পালন করার উদ্দেশ্যে ঈশ্বরের আদেশ এক পাশে সরিয়ে রাখার এক সুন্দর উপায় তোমাদের আছে। মসি বলেছেন, তোমার বাবা ও তোমার মাকে সম্মান করো, এবং যে কেউ তার বাবা অথবা মাকে অভিশাপ দেয় তার অবশ্যই প্রাণদণ্ড হবে। কিন্তু তোমরা বলে থাকো, কেউ যদি তার বাবা অথবা মাকে বলে, আমার কাছ থেকে যে সাহায্য তোমরা পেতে পারতে তা করবান, অর্থাৎ ঈশ্বরকে দেওয়া হয়েছে, তাহলে তাকে তার বাবা অথবা মার জন্য আর কিছুই করতে দাও না। এইভাবে প্রথা অনুসরণ করতে গিয়ে তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করছ। এই ধরনের আরো অনেক কাজ তোমরা করে থাকো। যিশু আবার সব লোককে তার কাছে ডেকে বললেন, তোমরা সকলে শোনো আর এ কথা বুঝে নাও। বাইরে থেকে কোনো কিছু মানুষের ভিতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে না, বরং মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই তাকে অশুচি করে। যদি কারোর সোনার কান থাকে তবে সে শুনুক। লোকদের ছেড়ে দিয়ে যিশু এসে ঘরে প্রবেশ করলেন। তার শিষ্যরা তাকে এই রূপকটি সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি প্রশ্ন করলেন, তোমরা কি এতই অবোধ? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে যা মানুষের ভিতরে প্রবেশ করে তা তাকে অশুচি করতে পারে না, কারণ সেটা তার অন্তরে প্রবেশ করে না,
কিন্তু পাকস্থলীতে প্রবেশ করে, তারপর তার শরীর থেকে বের হয়ে যায়। এ কথা বলে যিশু ঘোষণা করলেন যে সব খাদ্যদ্রব্যই শুচিশুদ্ধ। তিনি আরও বললেন, মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই তাকে অশুচি করে, কারণ ভিতর থেকে সব মানুষের হৃদয় থেকে নির্গত হয় কুচিন্তা, বিবাহ বহির্ভূত যৌনাচার, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ লালসা, অপরের অনিষ্ট কামনা, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, কুৎসারটানা, ঔদ্ধত ও কাণ্ড জ্ঞানহীনতা। এই সমস্ত মন্দ বিষয় ভিতর থেকে আসে ও মানুষকে অশুচি করে। সাইরোফিনিশীয় নারীর বিশ্বাস। যিশু সেই অঞ্চল ত্যাগ করে টায়ার ও সিদনের কাছাকাছি স্থানে গেলেন। তিনি একটি বাড়িতে প্রবেশ করলেন, কিন্তু চাইলেন কেউ যেন সে কথা জানতে না পারে। তবুও তিনি তার উপস্থিতি গোপন রাখতে পারলেন না। প্রকৃতপক্ষে একজন নারী যেই তার কথা শুনতে পেল, এসে তার চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ে ছিল ছোট, অথচ অশুচি আত্মাগ্রস্ত ছিল। সেই নারী ছিল জাতিতে গ্রিক, তার জন্ম সাইরোফিনিশিয়া অঞ্চলে। সে তার মেয়ের ভিতর থেকে ভূত বের করার জন্য যিশুর কাছে মিনতি করল। তিনি তাকে বললেন, প্রথমে ছেলেমেয়েরা পরিতৃপ্ত হোক, কারণ ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরদের দেওয়া সঙ্গত নয়। সে উত্তর দিল, হ্যাঁ প্রভু, কিন্তু কুকুরও তো টেবিলের নিচে থেকে ছেলেমেয়েদের রুটির টুকরো খেতে পায়। তখন তিনি তাকে বললেন, এ ধরনের উত্তর দিয়েছ বলে তুমি চলে যাও, ভূত তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। সে বাড়ি গিয়ে দেখল তার মেয়ে বিছানায় শুয়ে আছে ও ভূত তাকে ছেড়ে চলে গেছে। একজন কালা ও বোবাকে যিশু সুস্থ করলেন। এরপর যিশু টায়ারের সন্নিহিত সেই অঞ্চল ত্যাগ করে সিদনের মধ্যে দিয়ে গালিল সাগরের কাছে গেলেন। যাওয়ার সময় তিনি ডেকাপলি হয়ে গেলেন। সেখানে কয়েকজন লোক এক কালা ও তোতলা ব্যক্তিকে তার কাছে নিয়ে এলো। সে ভালো করে কথা বলতে পারত না। তারা তার উপর হাত রেখে প্রার্থনা করার জন্য যিশুকে মিনতি করল। তখন তিনি সকলের মধ্যে থেকে সেই ব্যক্তিকে এক পাশে নিয়ে গেলেন। তিনি তার দুই কানে আঙুল রাখলেন, থুতু ফেললেন ও তার জিভ স্পর্শ করলেন, আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইফপাতা, যার অর্থ খুলে যাক। এতে সেই লোকটির দুই কান খুলে গেল, তার জিভ জড়তা মুক্ত হলো এবং সে স্পষ্টভাবে কথা বলতে লাগলো। সে কথা কাউকে না বলার জন্য যিশু তাদের আদেশ দিলেন, কিন্তু তিনি যতই নিষেধ করলেন তারা ততই সে কথা প্রচার করতে লাগলো। লোকে বিস্ময়ে অভিভূত হয়ে বলতে লাগলো, তিনি সবকিছুই সুন্দররূপে সম্পন্ন করেছেন, এমনকি কালাকে শোনার শক্তি ও বোবাকে কথা বলার শক্তি দান করেছেন। মার্ক লিখিত সুসমাচার 8 অধ্যায়। যিশু 4,000 লোককে আহার দিলেন। সেই দিনগুলিতে আবার অনেক লোকের ভিড় হলো, কিন্তু তাদের কাছে খাওয়ার কিছু ছিল না। যিশু তাই তার শিষ্যদের তার কাছে ডেকে বললেন, এই লোকদের প্রতি আমার করুণা হচ্ছে, এরা 3 দিন ধরে আমার সঙ্গে আছে এবং এদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। আমি যদি এদের ক্ষুধার্ত অবস্থায় বাড়ি পাঠিয়ে দিই, তাহলে এরা পথেই অজ্ঞান হয়ে পড়বে, কারণ এদের মধ্যে কেউ কেউ বহু দূর থেকে এসেছে। তার শিষ্যরা উত্তর দিলেন, কিন্তু এই জনহীন প্রান্তরে ওদের তৃপ্ত করার মতো কে এত রুটি জোগাড় করবে? যিশু জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কতগুলি রুটি আছে? তারা উত্তর দিলেন, 7টি। তিনি সবাইকে মাটির উপরে বসার আদেশ দিলেন। তিনি সেই 7টি রুটি নিলেন ও ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। পরে সেগুলি ভাঙলেন ও লোকদের পরিবেশন করার জন্য শিষ্যদের দিতে লাগলেন। তারা তাই করলেন। তাদের কাছে কয়েকটি ছোট মাছও ছিল, তিনি সেগুলির জন্য ধন্যবাদ দিয়ে পরিবেশন করার জন্য শিষ্যদের বললেন। লোকেরা খেয়ে পরিতৃপ্ত হলো। পরে শিষ্যরা অবশিষ্ট রুটির টুকরো সংগ্রহ করে 7টি ঝুড়ি পূর্ণ করলেন। সেখানে উপস্থিত পুরুষের সংখ্যা ছিল প্রায় 4,000। পরে তিনি তাদের বিদায় দিয়ে তার শিষ্যদের সঙ্গে নৌকায় বসলেন ও
দলমনুথা প্রদেশে চলে গেলেন। ফরিসিরা এসে যিশুকে বিভিন্ন প্রশ্ন করতে লাগল। তাকে পরীক্ষা করার জন্য তারা এক স্বর্গীয় নিদর্শন দেখতে চাইল। তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, এই প্রজন্মের লোকেরা কেন অলৌকিক নিদর্শন দেখতে চায়? আমি তোমাদের সত্যিই বলছি, ওদের কোনো নিদর্শন দেখানো হবে না। তারপর তিনি তাদের ত্যাগ করে নৌকায় উঠলেন ও অপর পারে চলে গেলেন। হেরোদ ও ফরিসিদের খামির। শিষ্যরা রুটি নিতে ভুলে গিয়েছিলেন। নৌকায় তাদের সঙ্গে কেবলমাত্র একটি রুটি ছাড়া আর কোনো রুটি ছিল না। যিশু তাদের সতর্ক করে দিলেন, সাবধান, হেরোদ ও ফরিসিদের খামির থেকে সতর্ক থেকো। এই বিষয়ে তারা পরস্পরের সঙ্গে আলোচনা করে বললেন, এর কারণ হলো আমাদের কাছে কোনো রুটি নেই। তাদের আলোচনার বিষয় অবহিত ছিলেন বলে যিশু তাদের জিজ্ঞাসা করলেন, রুটি নেই বলে তোমরা তর্ক বিতর্ক করছো কেন? তোমরা কি এখনো কিছু দেখতে বা বুঝতে পারছো না? তোমাদের মন কি কঠোর হয়ে গেছে? তোমরা কি চোখ থাকতেও দেখতে পাচ্ছ না, কান থাকতেও শুনতে পাচ্ছ না? আমি যখন 5,000 লোকের জন্য 5টি রুটি ভেঙেছিলাম, তোমরা কত ঝুড়ি রুটির টুকরো তুলে নিয়েছিলে? তারা উত্তর দিল, 12 ঝুড়ি। আর যখন আমি 4,000 লোকের জন্য 7টি রুটি ভেঙেছিলাম, তোমরা কত ঝুড়ি রুটির টুকরো তুলে নিয়েছিলে? উত্তরে তারা বললেন, 7 ঝুড়ি। তিনি তাদের বললেন, তোমরা কি এখনো বুঝতে পারছ না? যিশু বেতসাইদায় এক অন্ধকে দৃষ্টি দান করলেন। তারা বেতসাইদায় উপস্থিত হলে কয়েকজন লোক এক দৃষ্টিহীন ব্যক্তিকে নিয়ে এলো ও তাকে স্পর্শ করার জন্য যিশুকে অনুরোধ করল। তিনি সেই দৃষ্টিহীন ব্যক্তির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। যিশু তার দুই চোখে তুতু দিয়ে তার উপর হাত রাখলেন। যিশু জিজ্ঞাসা করলেন, তুমি কিছু দেখতে পাচ্ছ কি? সে চোখ তুলে চাইল ও বলল, আমি মানুষ দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মতো ঘুরে বেড়াচ্ছে। যিশু আরেকবার তার চোখে হাত রাখলেন, তখন তার দৃষ্টি স্থির হল, আরোগ্য লাভ করে সে সব কিছু স্পষ্ট দেখতে লাগলো। যিশু তাকে সোজা বাড়ি পাঠিয়ে দিলেন ও বললেন, তুমি এই গ্রামে যেও না। খ্রিস্ট সম্পর্কে পিতরের স্বীকারোক্তি। যিশু ও তার শিষ্যেরা কৈশরিয়া ফিলিপি অঞ্চলে গ্রামে গ্রামে পরিভ্রমণ করতে লাগলেন। পথে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি কে? লোকেরা এ সম্পর্কে কি বলে? তারা উত্তর দিলেন, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, অন্যেরা বলে এলিও, আর কেউ কেউ বলে আপনি ভাওবাদীদের মধ্যে কোনো একজন। কিন্তু তোমরা কি বলো? তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলো আমি কে? পিতর উত্তর দিলেন, আপনি সেই খ্রিস্ট। যিশু তার সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য তাদের সতর্ক করে দিলেন। যিশু নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন। তারপর তিনি তাদের শিক্ষা দিতে গিয়ে কথা বললেন যে মনুষ্যপুত্রকে বিভিন্ন বিষয় দুঃখ ভোগ করতে হবে। প্রাচীন বর্গ, মহাযাজকবৃন্দ ও শাস্ত্রবিদরা তাকে প্রত্যাখ্যান করবেন, তাকে হত্যা করা হবে এবং 3 দিন পরে তার পুনরুত্থান হবে। তিনি এ বিষয়ে স্পষ্ট রূপে কথা বললেন, কিন্তু পিতর তাকে এক পাশে নিয়ে অনুযোগ করতে লাগলেন। কিন্তু যিশু যখন ফিরে শিষ্যদের দিকে তাকালেন, তিনি পিতরকে তিরস্কার করলেন। তিনি বললেন, দূর হও শয়তান, তোমার মনে ঈশ্বরের বিষয়গুলি নেই, কেবল মানুষের বিষয়ই আছে। তারপর তিনি শিষ্যদের সঙ্গে অন্যান্য লোকদেরও তার কাছে ডাকলেন ও বললেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, সে অবশ্যই নিজেকে অস্বীকার করবে, তার ক্রুশ তুলে নেবে ও আমাকে অনুসরণ করবে। কারণ যে তার জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে তার জীবন আমার ও সুসমাচারের জন্য হারায় সে তা রক্ষা করবে। বস্তুত কোনো মানুষ যদি সমস্ত জগতের অধিকার লাভ করে ও তার প্রাণ হারায়, তাহলে তার কি লাভ হবে? কিংবা নিজের প্রাণের পরিবর্তে মানুষ আর কি দিতে পারে? এই ব্যভিচারী ও পাপিষ্ট প্রজন্মের মধ্যে কেউ যদি আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় বলে মনে করে, মনুষ্যপুত্র যখন পবিত্র দূত বাহিনীর সঙ্গে তার পিতার মহিমায় আসবেন, তখন তিনিও তাকে লজ্জার পাত্র বলে মনে করবেন।
মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায়। আবার তিনি তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের কেউ কেউ সপরাক্রমে ঈশ্বরের রাজ্যের আগমন না দেখা পর্যন্ত মৃত্যুর আস্বাদ লাভ করবে না। যিশুর রূপান্তর। 6 দিন পরে যিশু কেবলমাত্র পিতর যাকব ও জোহনকে তার সঙ্গে নিয়ে এক অতি উচ্চ পর্বতে গেলেন। সেখানে কেবলমাত্র তারাই একান্তে ছিলেন। সেখানে তিনি তাদের সামনে রূপান্তরিত হলেন। তার পরনের পোশাক উজ্জ্বল ও ধপধপে সাদা হয়ে উঠল। পৃথিবীর কোনো রজক পোশাককে সেরকম সাদা করতে পারে না। আর সেখানে এলিও ও মোশি তাদের সামনে আবির্ভূত হয়ে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। পিতর যিশুকে বললেন, রব্বি, এখানে থাকা আমাদের পক্ষে ভালোই হবে। এখানে আমরা 3টি তাঁবু স্থাপন করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য, একটি এলিয়ের জন্য। তারা এত ভয় পেয়েছিলেন যে কি বলতে হবে তিনি তা বুঝতে পারেননি। তখন এক টুকরো মেঘ এসে তাদের ঢেকে ফেলল। সেই মেঘের ভিতর থেকে একটি স্বর ভেসে এলো, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। হঠাৎই তারা চারদিকে তাকিয়ে আর কোনো মানুষকে দেখতে পেলেন না, কেবলমাত্র যিশু তাদের সঙ্গে ছিলেন। পর্বত থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, মনুষ্যপুত্র মৃতদের মধ্য থেকে উত্থাপিত না হওয়া পর্যন্ত তাদের এই দর্শন লাভের কথা তারা যেন কাউকে না বলেন। তারা বিষয়টি নিজেদেরই মধ্যে গোপন রাখলেন, আলোচনা করতে লাগলেন। মৃতদের মধ্য থেকে উত্থান, এর তাৎপর্য কি? তারা তাকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রবিদরা কেন বলেন যে এলিয়কে অবশ্যই প্রথমে আসতে হবে? যিশু উত্তর দিলেন, এ কথা ঠিক, এলিয় প্রথমে এসে সব বিষয় পুনঃস্থাপিত করবেন। তাহলে এ কথাও কেন লেখা আছে যে মনুষ্যপুত্রকেও অনেক কষ্ট ভোগ করতে ও অগ্রাহ্য হতে হবে? কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসে গেছেন, আর তার বিষয় যেমন লেখা আছে তেমনই লোকেরা তার প্রতি তাদের ইচ্ছা মতো দুর্ব্যবহার করেছে। যিশু ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করলেন। তারা যখন অন্য শিষ্যদের কাছে ফিরে এলেন, তখন দেখলেন অনেক লোক তাদের ঘিরে আছে ও শাস্ত্রবিদরা তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছেন। সমস্ত লোক যেই যিশুকে দেখতে পেল তারা বিস্ময়ে অভিভূত হল ও দৌড়ে গিয়ে তাকে অভিবাদন জানাল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে ওদের সঙ্গে তর্ক বিতর্ক করছো? লোকেদের মধ্যে থেকে একজন উত্তর দিল, গুরু মহাশয়, আমি আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম। ওকে এক অশুচি আত্মা ভর করেছে, তাই ও কথা বলতে পারে না। সে যখনই তাকে ধরে তাকে মাটিতে ফেলে দেয়, তার মুখে ফেনা ওঠে, সে দাঁত বিড়বিড় করে আর আড়ষ্ট হয়ে যায়। আত্মাটিকে দূর করার জন্য আমি আপনার শিষ্যদের অনুরোধ করেছিলাম, কিন্তু তারা তা করতে পারেননি। যিশু উত্তর দিলেন, ওহে অবিশ্বাসী প্রজন্ম, আমি আর কতকাল তোমাদের সঙ্গে থাকব? কতকাল তোমাদের জন্য ধৈর্য রাখতে হবে? ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। তারা তাকে নিয়ে এলো। অশুচি আত্মাটি যিশুকে দেখে সঙ্গে সঙ্গে ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল। সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো ও তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। যিশু ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করলেন, কতদিন থেকে ওর এরকম হচ্ছে? সে উত্তর দিল, ছোটবেলা থেকেই। এ তাকে মেরে ফেলার জন্য বহুবার জলে ও আগুনে ফেলে দিয়েছে, কিন্তু আপনি যদি কিছু করতে পারেন আমাদের প্রতি সদয় হন ও আমাদের সাহায্য করুন। যিশু বললেন, যদি আপনি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সবকিছুই সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা আর্তনাদ করে উঠল, আমি বিশ্বাস করি, অবিশ্বাস কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করুন। যিশু যখন দেখলেন অনেক লোক ঘটনাস্থলের দিকে একসঙ্গে দৌড়ে আসছে, তিনি সেই অশুচি আত্মাকে ধমক দিলেন,
তিনি বললেন, ওহে কালা ও বোবা আত্মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি ও ভিতর থেকে বেরিয়ে এসো এবং আর কখনো ওর মধ্যে প্রবেশ করো না। আত্মাটি তীক্ষ্ণ চিৎকার করে তাকে প্রচন্ড ভাবে মুচড়ে দিয়ে তার মধ্যে থেকে বের হয়ে গেল। ছেলেটিকে মরার মতো পড়ে থাকতে দেখে অনেকে বলল, ও মরে গেছে। কিন্তু যিশু তাকে হাত দিয়ে ধরলেন ও তার পায়ে ভর দিয়ে তাকে দাঁড় করালেন। এতে সে উঠে দাঁড়ালো। যিশু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তার শিষ্যরা একান্তে তাকে জিজ্ঞাসা করলেন, আমরা কেন ওটিকে তাড়াতে পারলাম না? তিনি উত্তর দিলেন, প্রার্থনা ছাড়া এই ধরনের আত্মা বের হতে চায় না। তারা সেই স্থান ত্যাগ করে গালিলের মধ্য দিয়ে যাত্রা করলেন। যিশু চাইলেন না যে তারা কোথায় আছেন কেউ সে কথা জানুক, কারণ যিশু সেই সময় তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাদের বললেন, মনুষ্যপুত্র মানুষের হাতে সমর্পিত হতে চলেছেন, তারা তাকে হত্যা করবে আর তিন দিন পর তিনি উত্থাপিত হবেন। কিন্তু শিষ্যরা তার এ কথার অর্থ বুঝতে পারলেন না। আবার এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করতেও তারা ভয় পেলেন। শ্রেষ্ঠ কে? পরে তারা কফরনাহমে এলেন। বাড়ির মধ্যে গিয়ে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, পথে তোমরা কি নিয়ে তর্ক বিতর্ক করছিলে? তারা চুপ করে রইলেন, কারণ তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তারা এই নিয়ে পথে তর্ক বিতর্ক করছিলেন। সেখানে বসে যিশু সেই বারো জনকে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাকে থাকতে হবে সকলের পেছনে আর তাকে সকলের দাস হতে হবে। পরে তিনি একটি শিশুকে তাদের মাঝে দাঁড় করালেন, তাকে নিজের কোলে নিয়ে তিনি তাদের বললেন, আমার নামে যে এই শিশুদের একজনকেও গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। বিপক্ষ ও সপক্ষ। যোহন বললেন, গুরু মহাশয়, আমরা একজনকে আপনার নামে ভূত তাড়াতে দেখে তাকে সে কাজ করতে বারণ করেছিলাম, কারণ সে আমাদের দলের কেউ ছিল না। যিশু বললেন, তাকে নিষেধ করো না, কেউ যদি আমার নামে কোনো অলৌকিক কাজ করে পর মুহূর্তেই সে আমার নামে কোনো নিন্দা করতে পারবে না, কারণ যে আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষে। আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি খ্রিস্টের লোক বলে, কেউ যদি খ্রিস্টের লোক বলে তোমাদের এক পেয়ালা জল খেতে দেয়, সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কিন্তু এই ছোট শিশুরা যারা আমাকে বিশ্বাস করে, তাদের কোনো একজনকে কেউ যদি পাপ করতে বাধ্য করে, তাহলে তার গলায় বড় একটি জাঁতা বেঁধে সমুদ্রের জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে ভালো হবে। যদি তোমার হাত পাপের কারণ হয় তা কেটে ফেলে দাও, দুহাত নিয়ে নরকের অনির্বাণ আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে অঙ্গহীন হয়ে জীবনে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না আর আগুন নির্বাপিত হয় না। যদি আর তোমার পাপ আর যদি যদি আর তোমার পা পাপের কারণ হয় তা কেটে ফেলে দাও, দুই পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে পঙ্গু হয়ে জীবনে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না আর আগুন নির্বাপিত হয় না। আর তোমার চোখ যদি পাপের কারণ হয় তা উপড়ে ফেলে দাও, কারণ দুই চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না আর আগুন নির্বাপিত হয় না। প্রত্যেক ব্যক্তিকে আগুনে লবণাক্ত করা হবে। লবণ ভালো, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায় তাহলে তোমরা কিভাবে তা আবার লবণাক্ত করবে? তোমরা নিজেদের মধ্যে লবণের গুণ বজায় রাখো ও পরস্পরের সঙ্গে শান্তিতে সহাবস্থান করো। মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায়। বিবাহ বিচ্ছেদ। যিশু এরপর সেই স্থান ত্যাগ করে জিহুদিয়া অঞ্চলে
ও জর্ডন নদীর অপর পারে গেলেন। আবার তার কাছে লোকেরা ভিড় করতে লাগলো, আর তিনি তার রীতি অনুযায়ী তাদের শিক্ষা দিলেন। কয়েকজন ফরিসি এসে তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে প্রশ্ন করল, কোন পুরুষের পক্ষে তার স্ত্রীকে পরিত্যাগ করা কি বিধিসঙ্গত? তিনি উত্তর দিলেন, মসি তোমাদের কি আদেশ দিয়েছেন? তারা বলল, মসি পুরুষকে একটি ত্যাগপত্র লিখে দিয়ে তার স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি দিয়েছেন। যিশু উত্তর দিলেন, তোমাদের হৃদয় কঠোর বলেই মসি এই বিধানের কথা লিখে গিয়েছেন, কিন্তু সৃষ্টির সূচনায় ঈশ্বর তাদের পুরুষ ও নারী এভাবেই সৃষ্টি করেছিলেন, আর এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করবে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে, তাই তারা আর দুজন নয় কিন্তু অভিন্ন সত্তা। সেই কারণে ঈশ্বর যা সংযুক্ত করেছেন কোনো মানুষ তা বিচ্ছিন্ন না করুক। তারা আবার ঘরের মধ্যে প্রবেশ করলে তার শিষ্যরা যিশুকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন, যে নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীকে বিবাহ করে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে, আর নারী যদি তার স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষকে বিবাহ করে সেও ব্যভিচার করে। ছোট শিশুরাও যিশু, লোকেরা ছোট শিশুদের যিশুর কাছে নিয়ে আসছিল যেন তিনি তাদের স্পর্শ করেন, কিন্তু শিষ্যরা তাদের ধমক দিলেন। যিশু তাদেরকে রুষ্ট হলেন, তিনি তাদের বললেন, ছোট শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই। আমি তোমাদের সত্যিই বলছি, ছোট শিশুর মতো যে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করতে পারে না সে কখনো তাতে প্রবেশ করতে পারবে না। পরে তিনি সেই শিশুদের কোলে নিয়ে তাদের উপরে হাত রাখলেন ও তাদের আশীর্বাদ করলেন। ধনী যুবক, যিশু তার পথ চলা শুরু করলে একজন যুবক দৌড়ে তার কাছে এলো। সে তার সামনে নতজানু হয়ে জিজ্ঞাসা করল, সদ্গুরু অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কি করতে হবে? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। তুমি আজ্ঞাগুলি নিশ্চয়ই জানো, নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রতারণা করো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান করো। সে ঘোষণা করলো, গুরু মহাশয় এসবই আমি বাল্যকাল থেকে পালন করে আসছি। যিশু তার দিকে তাকালেন ও তাকে প্রেম করলেন। তিনি বললেন, একটি বিষয় তোমার ঘাটতি আছে, তুমি যাও গিয়ে তোমার যা কিছু আছে সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধন সম্পত্তি লাভ করবে, তারপর এসে আমাকে অনুসরণ করো। এতে সেই লোকটির মুখ ম্লান হয়ে গেল, সে দুঃখিত মনে চলে গেল, কারণ তার বিপুল ধন সম্পত্তি ছিল। যিশু চারদিকে তাকিয়ে তার শিষ্যদের বললেন, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন। শিষ্যরা তার কথা শুনে বিস্মিত হলেন, কিন্তু যিশু আবার বললেন, বৎসেরা যারা ধন সম্পদে নির্ভর করে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন কঠিন, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র পথ দিয়ে উটের পার হওয়া সহজ। শিষ্যরা তখন আরো বেশি বিস্মিত হয়ে পরস্পরকে বললেন, তাহলে কে পরিত্রাণ পেতে পারে? যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে নয়, ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। পিতর তাকে বললেন, আপনাকে অনুসরণ করার জন্য আমরা সবকিছু ত্যাগ করেছি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যিই বলছি, এমন কেউ নেই যে আমার ও সুসমাচারের জন্য নিজের বাড়ি ঘর ভাই বোন মা বাবা সন্তান সন্ততি কি জমি জায়গা ত্যাগ করেছে, অথচ বর্তমান কালে তার শতগুণ ফিরে পাবে না। যে এই জীবনেই বাড়ি ঘর ভাই বোন মা বাবা সন্তান সন্ততি ও জমি জায়গা লাভ করবে ও সেই সঙ্গে নির্যাতন ভোগ করবে, কিন্তু ভাবিকালে অনন্ত জীবন লাভ করবে।
কিন্তু অনেকেই যারা প্রথমে আছে তারা শেষে হবে, আর যারা পিছনে আছে তারা প্রথমে হবে। মৃত্যু সম্পর্কে যিশুর তৃতীয়বার ভবিষ্যৎবাণী। তারা জেরুসালেমের পথে যাচ্ছিলেন, যিশু ছিলেন সবার সামনে। শিষ্যরা এতে বিস্মিত হলেন ও যারা অনুসরণ করছিল তারা ভয় পেল। তিনি আবার সেই বারো জনকে এক পাশে ডেকে নিয়ে তার প্রতি কি ঘটতে চলেছে তা বললেন। তিনি বললেন, আমরা জেরুসালেম পর্যন্ত যাচ্ছি আর মনুষ্যপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রবিদদের হাতে সমর্পণ করা হবে। তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে ও ইহুদিদের হাতে তুলে দেবে। তারা তাকে বিদ্রুপ করবে, তার গায়ে থুতু দেবে, চাবুক দিয়ে মারবে ও তাকে হত্যা করবে। তিন দিন পরে তিনি আবার মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন। যাকোব ও জোহনের অনুরোধ। তারপর শিবদিয়ের পুত্র যাকোব ও জোহন তার কাছে এলেন। তারা বললেন, গুরু মহাশয়, আমরা যা চাই আপনি আমাদের জন্য তা করুন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করব? তারা উত্তর দিলেন, আপনি মহিমা লাভ করলে আমাদের একজনকে আপনার ডান দিকে আর একজনকে আপনার বাঁ দিকে বসতে দেবেন। যিশু বললেন, তোমরা কি চাইছ তা তোমরা জানো না। আমি যে পেয়ালায় পান করি তাতে তোমরা কি পান করতে পারো? অথবা যে বাপ্তিস্মে আমি বাপ্তিস্ম লাভ করি তাতে কি তোমরা বাপ্তিস্ম নিতে পারো? তারা উত্তর দিলেন, আমরা পারি। যিশু তাদের বললেন, আমি যে পেয়ালায় পান করি তাতে তোমরা পান করবে, এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তিস্ম লাভ করি তোমরাও সেই বাপ্তিস্মে বাপ্তিস্ম লাভ করবে। কিন্তু আমার ডান দিকে বা বাঁ দিকে বসতে দেওয়ার অধিকার আমার নেই। এই স্থান তাদের জন্য যাদের জন্য সেগুলি প্রস্তুত করা হয়েছে। অন্য দশজন এ কথা শুনে যাকোব ও জোহনের প্রতি রুষ্ট হলেন। যিশু তাদের কাছে ডেকে বললেন, তোমরা জানো যে যারা অন্য জাতির শাসক বলে পরিচিত তারা তাদের উপরে প্রভুত্ব করে, আবার তাদের উচ্চ পদস্থ কর্মচারীরা সেই শাসকদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের ক্ষেত্রে সেরকম নয়, বরং কেউ যদি তোমাদের মধ্যে মহান হতে চায় তাকে অবশ্যই তোমাদের দাস হতে হবে, আর যে প্রধান হতে চায় সে অবশ্যই সকলের কৃতদাস হবে। কারণ এমনকি মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তিপণ স্বরূপ দিতে এসেছেন। অন্ধবর্তিময়ের দৃষ্টি লাভ। এরপর তারা জিরিহতে এলেন। যিশু ও তাঁর শিষ্যেরা যখন অনেক লোকের সঙ্গে নগর ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন বর্তমীয় নামে এক ব্যক্তি পথের ধারে বসে ভিক্ষা করছিল। সে ছিল তিময়ের পুত্র। যখন সে শুনতে পেল তিনি নাসরতের যিশু, সে চিৎকার করে বলতে লাগল, দাউদ সন্তান, যিশু, আমার প্রতি কৃপা করুন। অনেকে তাকে ধমক দিল ও চুপ করতে বলল, কিন্তু সে আরো বেশি চিৎকার করে বলতে লাগল, হে দাউদের সন্তান, আমার প্রতি কৃপা করুন। যিশু থেমে বললেন, ওকে ডাকো। তাই তারা সেই অন্ধ লোকটিকে ডেকে বলল, ওয়ে, সাহস করো, ওঠো, তিনি তোমাকে ডাকছেন। সে তার নিজের পোশাক একদিকে ছুঁড়ে ফেলে তার পায়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালো ও যিশুর কাছে এলো। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করব? অন্ধ লোকটি বলল, রব্বি, আমি যেন দেখতে পাই। যিশু বললেন, যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। তখনই সে তার দৃষ্টিশক্তি লাভ করল ও সেই পথে যিশুকে অনুসরণ করল। মার্ক লিখিত সুসমাচার ১১ অধ্যায়। যিশু জেরুসালেমে রাজার মতো প্রবেশ করলেন। তারা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জলপাই পর্বতের ধারে বেথফাগ ও বেথানি গ্রামে উপস্থিত হলেন, তখন যিশু তার দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে প্রবেশ করা মাত্র দেখতে পাবে যে একটি গর্দভ শাবক বাঁধা আছে, যার উপরে কেউ কখনো বসেনি,
সেটির বাঁধন খুলে এখানে নিয়ে এসো। কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে তোমরা কেন এরকম করছো, তাকে বলো প্রভুর প্রয়োজন আছে, শীঘ্রই তিনি এটি ফেরত পাঠিয়ে দেবেন। তারা গিয়ে দেখলেন একটি দরজার কাছে বাইরের রাস্তায় একটি গর্দভ শাবক বাঁধা আছে। তারা সেটি খোলা মাত্র সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক জিজ্ঞাসা করল, তোমরা কি করছো, শাবকটির বাঁধন খুলছ কেন? এতে যিশু যেমন বলেছিলেন তারা সেভাবেই উত্তর দিলেন, আর সেই লোকেরা সেটিকে নিয়ে যেতে দিল। তারা গর্দভ শাবকটি যিশুর কাছে নিয়ে এসে তার উপরে তাদের পোশাক বিছিয়ে দিলেন, তিনি তার উপরে বসলেন। বহু মানুষ পথের উপরে তাদের পোশাক বিছিয়ে দিল, অন্যেরা মাঠ থেকে গাছের ডালপালা কেটে এনে রাস্তার উপরে ছড়িয়ে দিল। যারা সামনে যাচ্ছিল ও যারা পিছনে ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, ধন্য আমাদের পিতা দাউদের সন্নিকট রাজ্য, ঊর্ধ্ব লোকে হোসান্না। যিশু জেরুসালেমে প্রবেশ করে মন্দিরে গেলেন। তিনি চারপাশের সব কিছু লক্ষ্য করতে লাগলেন, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হওয়াতে তিনি সেই বারো জনের সঙ্গে বেথানিতে চলে গেলেন। যিশু মন্দির পরিষ্কার করলেন। পরদিন তারা বেথানি পরিত্যাগ করে যাওয়ার সময় যিশু ক্ষুধার্ত হলেন। দূরে একটি পাতায় ভরা ডুমুর গাছ দেখে তাতে কোনো ফল আছে কি না তিনি তা খুঁজতে গেলেন। তিনি গাছটির কাছে গিয়ে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুরের মরশুম ছিল না। তখন তিনি সেই গাছটিকে বললেন, তোমার ফল কেউ যেন আর কখনো না খায়। শিষ্যেরা তাকে একথা বলতে শুনলেন। জেরুসালেমে পৌঁছে যিশু মন্দির চত্বরে প্রবেশ করলেন এবং যারা সেখানে কেনা বেচা করছিল তাদের তাড়িয়ে দিতে লাগলেন। তিনি মুদ্রা বিনিময়কারীদের টেবিল ও পায়রা বিক্রেতাদের বেঞ্চি উল্টে দিলেন। মন্দির প্রাঙ্গণ দিয়ে তিনি কাউকে বিক্রি করার কোনো কিছু নিয়ে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাদের বললেন, এ কথা কি লেখা নেই, আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহরূপে আখ্যাত হবে, কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত করেছ। প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরা এ কথা শুনতে পেয়ে তাকে হত্যা করার পথ খুঁজতে লাগলো, কিন্তু তারা তাকে ভয় করত, কারণ লোক সকল তার উপদেশে চমৎকৃত হয়েছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে যিশু ও তার শিষ্যেরা নগরের বাইরে চলে গেলেন। শুকিয়ে যাওয়া ডুমুর গাছ। সকালবেলা পথে যাওয়ার সময় তারা দেখলেন সেই ডুমুর গাছটি সমূলে শুকিয়ে গেছে। সব কথা তখন পিতরের মনে পড়ল, আর তিনি যিশুকে বললেন, রব্বি, দেখুন যে ডুমুর গাছটিকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে। যিশু উত্তর দিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি এই পর্বতটিকে বলে যাও উপড়ে গিয়ে সমুদ্রে পড়ো, কিন্তু তার মনে কোনো সন্দেহ পোষণ না করে, বিশ্বাস করে যে সে যা বলেছে তাই ঘটবে, তার জন্য সেরকমই করা হবে। সেই কারণে আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ, তবে তোমাদের জন্য সেরকমই হবে। আর তোমরা যখন প্রার্থনা করার জন্য দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো ক্ষোভ থাকে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সকল পাপ ক্ষমা করেন। যিশুর অধিকার সম্পর্কে প্রশ্ন। তারা পুনরায় জেরুসালেমে এলেন। যিশু যখন মন্দির চত্বরে হেঁটে যাচ্ছিলেন তখন প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও লোকদের প্রাচীন বর্গ তার কাছে এলো। তারা প্রশ্ন করল, তুমি কোন অধিকারে এসব কাজ করছ, আর এসব করার অধিকারী বা কে তোমাকে দিল? যিশু উত্তর দিলেন, আমিও তোমাদের একটি প্রশ্ন করব, আমাকে উত্তর দাও, তাহলে আমিও তোমাদের বলবো আমি কোন অধিকারে এসব করছি। আমাকে বলো, যোহনের বাপ্তিস্ম স্বর্গ থেকে হয়েছিল না মানুষের কাছ থেকে? তারা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করে বলল, যদি আমরা বলি
স্বর্গ থেকে ও জিজ্ঞাসা করবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? কিন্তু যদি আমরা বলি মানুষের কাছ থেকে তারা জনসাধারণকে ভয় করত, কারণ প্রত্যেকে জোহনকে প্রকৃত ভাওবাদী বলেই মনে করত, তাই তারা যিশুকে উত্তর দিল, আমরা জানি না। যিশু বললেন, তাহলে আমিও কোন অধিকারে এসব কাজ করছি তা তোমাদের বলবো না। মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায়। ভাগ চাষীদের রূপক। যিশু তখন বিভিন্ন রূপকের আশ্রয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগলেন। এক ব্যক্তি একটি দ্রাক্ষাক্ষেত স্থাপন করলেন। তিনি তার চারপাশে একটি প্রাচীর নির্মাণ করলেন, দ্রাক্ষা পেশাই করার জন্য গর্ত খুঁড়লেন এবং পাহারা দেওয়ার জন্য এক উঁচু মিনার নির্মাণ করলেন। তারপর কয়েকজন ভাগ চাষীকে দ্রাক্ষাক্ষেতটি ভাড়া দিয়ে তিনি এক যাত্রা পথে চলে গেলেন। পরে ফল কাটার সময় উপস্থিত হলে তিনি তার এক দাসকে ফলের অংশ সংগ্রহের জন্য দ্রাক্ষাক্ষেতে ভাগ চাষীদের কাছে পাঠালেন, কিন্তু তারা তাকে মারধর করল ও শূন্য হাতে তাকে ফিরিয়ে দিল। তারপর তিনি অন্য এক দাসকে তাদের কাছে পাঠালেন, তারা সেই দাসের মাথায় আঘাত করল ও তার সঙ্গে নির্লজ্জ আচরণ করল। তিনি তবুও আর একজনকে পাঠালেন, তারা তাকে হত্যা করল। তিনি আরো অনেকজনকে পাঠালেন, তাদের কাউকে কাউকে তারা মারধর করল, অন্যদের হত্যা করল। তখন তার কাছে অবশিষ্ট ছিলেন আর একজন মাত্র ব্যক্তি, তিনি তার প্রিয়তম পুত্র। সকলের শেষে তিনি একথা বলে তাকেই পাঠালেন, তারা আমার পুত্রকে সম্মান করবে। কিন্তু ভাগ চাষীরা পরস্পরকে বলল, এই হচ্ছে উত্তরাধিকারী, এসো আমরা একে হত্যা করি, তাহলে মালিকানা আমাদের হবে। তাই তারা তাকে ধরে হত্যা করল ও দ্রাক্ষাক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিল। দ্রাক্ষাক্ষেতের মালিক তখন কি করবেন? তিনি এসে ওই সব ভাগ চাষীদের হত্যা করবেন এবং দ্রাক্ষাক্ষেতটি অন্যদের দেবেন। তোমরা কি শাস্ত্রে পাঠ করনি? গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর। প্রভুই এরকম করেছেন আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য। তখন প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও প্রাচীন বর্গ যিশুকে গ্রেপ্তার করার কোন উপায় খুঁজতে লাগল, কারণ তারা জানত রূপক কাহিনীটি তিনি তাদের বিরুদ্ধেই বলেছেন। কিন্তু তারা জনসাধারণকে ভয় পেত, তাই তারা তাকে ছেড়ে চলে গেল। কৈশোরকে কর দেওয়ার প্রসঙ্গে, এরপর তারা কয়েকজন ফরিসি ও হেরোদীয়কে যিশুর কাছে পাঠাল, যেন তার কথাতেই তারা তাকে ধরার সূত্র খুঁজে পায়। তারা তার কাছে এসে বলল, গুরু মহাশয়, আমরা জানি আপনি একজন সত্যনিষ্ঠ মানুষ, কোন মানুষের দ্বারা আপনি প্রভাবিত হন না, তাদের কারো বিষয় আপনি কোনো ভ্রুক্ষেপ করেন না, বরং আপনি সত্য অনুযায়ী ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দেন, আপনার অভিমত কি? কৈশোরকে কর দেওয়া কি উচিত? আমরা কি কর দেব না দেব না? যিশু কিন্তু তাদের ভণ্ডামির কথা বুঝতে পারলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছ? তোমরা আমার কাছে একদিনার মুদ্রা নিয়ে এসো ও আমাকে তা দেখতে দাও। তারা সেই মুদ্রা নিয়ে এলো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এটি কার প্রতিকৃতি? খোদাই করা এই নাম কার? তারা উত্তর দিল, কৈশোরের। তখন যিশু তাদের বললেন, যা কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এতে তারা তার সম্পর্কে অত্যন্ত বিস্মিত হল। পুনরুত্থানের পর বিবাহ সম্পর্কে। তখন সদ্দুকিরা, যারা বলে পুনরুত্থান বলে কিছু নেই, একটি প্রশ্ন নিয়ে তার কাছে এল। তারা বলল, গুরু মহাশয়, মসি আমাদের জন্য লিখে গেছেন, কোন ব্যক্তি যদি স্ত্রীকে সন্তানহীন রেখে মারা যায়, তবে তার ভাই তার বিধবা পত্নীকে বিবাহ করবে এবং সে তার বড় ভাইয়ের জন্য সন্তানের
জন্ম দেবে। মনে করুন সাতজন ভাই ছিল, প্রথম জন বিবাহ করল ও নিঃসন্তান অবস্থায় তার স্ত্রীকে রেখে মারা গেল। দ্বিতীয় জন সেই বিধবাকে বিবাহ করল, কিন্তু সেও নিঃসন্তান অবস্থায় মারা গেল। তৃতীয় জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। প্রকৃতপক্ষে সেই সাতজনের কেউই কোনো সন্তান রেখে যেতে পারল না। অবশেষে সেই স্ত্রীরও মৃত্যু হল। তাহলে পুনরুত্থানে সে কার স্ত্রী হবে, কারণ সাতজনই তো তাকে বিবাহ করেছিল? যিশু উত্তর দিলেন, এই কি তোমাদের ভ্রান্তির কারণ নয়? কারণ তোমরা শাস্ত্র জানো না, ঈশ্বরের পরাক্রম জানো না। মৃতরা যখন উত্থিত হয় তখন তারা বিবাহ করে না বা তাদের বিবাহ দেওয়াও হয় না, তারা স্বর্গলোকের দূতগণের মতো হয়। কিন্তু মৃতদের উত্থান সম্পর্কে মোশির গ্রন্থে জ্বলন্ত ঝোপের বৃত্তান্তে কি লেখা আছে তা কি তোমরা পাঠ করনি? ঈশ্বর কিভাবে তাকে বলেছিলেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইশাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর। তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর। তোমরা চরম বিভ্রান্তিতে আছো। মহত্তম আজ্ঞা। শাস্ত্রবিদদের মধ্যে একজন এসে তাদের তর্ক বিতর্ক করতে শুনলেন। যিশু তাদের ভালো উত্তর দিয়েছেন লক্ষ্য করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, সব আজ্ঞার মধ্যে কোনটি সর্বাপেক্ষা মহৎ? যিশু উত্তর দিলেন, সব থেকে মহৎ আজ্ঞাটি হলো এই, হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই প্রভু। তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। দ্বিতীয়টি হলো, তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করবে। এগুলির থেকে আর বড় কোনো আজ্ঞা নেই। গুরু মহাশয়, আপনি বেশ বলেছেন। শাস্ত্রবিদ উত্তর দিলেন, আপনি যথার্থই বলেছেন যে ঈশ্বর একই প্রভু এবং তিনি ছাড়া আর অন্য কেউ নেই। সমস্ত হৃদয়, সমস্ত উপলব্ধি ও সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসা এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদানের চেয়েও বেশি মহত্বপূর্ণ। যিশু দেখলেন তিনি বিজ্ঞতার সঙ্গে উত্তর দিয়েছেন, তাই তিনি তাকে বললেন, ঈশ্বরের রাজ্য থেকে তুমি দূরে নও। সেই সময় থেকে কেউ তাকে আর কোনো প্রশ্ন করতে সাহস পেল না। খ্রিস্ট কার সন্তান? মন্দির প্রাঙ্গণে শিক্ষা দেওয়ার সময় যিশু জিজ্ঞাসা করলেন, শাস্ত্রবিদরা কি করে বলে যে খ্রিস্ট দাউদের পুত্র? দাউদ স্বয়ং পবিত্র আত্মার আবেশে একথা ঘোষণা করেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডান দিকে বসো যতক্ষণ না তোমার শত্রুদের আমি তোমার পদানত করি। স্বয়ং দাউদ তাকে প্রভু বলে অভিহিত করেছেন। তাহলে কিভাবে তিনি তার সন্তান হতে পারেন? বিস্তর লোক আনন্দের সঙ্গে তার কথা শুনছিল। শিক্ষা দেওয়ার সময় যিশু তাদের বললেন, শাস্ত্রবিদদের সম্পর্কে সতর্ক থেকো, তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটে বাজারে সম্ভাষিত হতে ভালোবাসে। তারা সমাজ ভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন পেতে ও ভোজ সভায় সব থেকে সম্মানজনক আসন লাভ করতে ভালোবাসে। তারা বিধবাদের বাড়ি শুদ্ধ গ্রাস করে এবং লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে। এই ধরনের লোকেরা কঠোর শাস্তি ভোগ করবে। বিধবার দান, যেখানে দান সংগ্রহ করা হচ্ছিল, যিশু তার উল্টো দিকে বসে দেখছিলেন লোকেরা কিভাবে মন্দিরের ভাণ্ডারে অর্থ দান করছে। বহু ধনী ব্যক্তি প্রচুর সব মুদ্রা সেখানে রাখছিল, কিন্তু একজন দরিদ্র বিধবা এসে তার মধ্যে খুব ছোট দুটি তামার পয়সা রাখলো, যার মূল্য সিকি পয়সা মাত্র। যিশু তার শিষ্যদের কাছে ডেকে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই দরিদ্র বিধবা অন্য সবার চেয়ে বেশি অর্থ ভাণ্ডারে দিয়েছে। তারা সবাই তাদের প্রাচুর্য থেকে
দান করেছে, কিন্তু সে তার দরিদ্রতা সত্ত্বেও তার বেঁচে থাকার জন্য যা কিছু ছিল তা থেকে সর্বস্ব দিয়ে দিয়েছে। মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায়, অন্তিম লগ্নের চিহ্নাবলী। তিনি যখন মন্দির ছেড়ে যাচ্ছেন, তার শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন, গুরু মহাশয়, দেখুন পাথরগুলি কেমন বিশাল, কেমন অপরূপ সব ভবন। উত্তরে যিশু বললেন, তোমরা কি বিশাল এসব ভবন দেখছো? এদের একটি পাথরও অন্যটির উপরে থাকবে না, সব কটিকেই ভবিষ্যৎ করা হবে। মন্দিরের বিপরীত দিকে যিশু যখন জলপাই পর্বতে বসেছিলেন, পিতর যাকব, যোহন ও আন্দ্রেও তাকে একান্তে জিজ্ঞাসা করলেন, কখন এই সমস্ত ঘটনা ঘটবে আমাদের বলুন, আর এগুলি পূর্ণ হওয়ার চিহ্নই বা কি হবে? যিশু তাদের বললেন, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে। অনেকে এসে আমার নামে দাবি করবে, আমি সেই, আর এভাবে বহু মানুষকে ঠকাবে। তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে, তখন আতঙ্কগ্রস্ত হইও না। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিম লগ্ন উপস্থিত হয়নি। এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে ভূমিকম্প হবে ও দুর্ভিক্ষ দেখা দেবে, কিন্তু এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র। তোমরা অবশ্যই নিজেদের সম্পর্কে সতর্ক থাকবে, তোমাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ও সমাজ ভবনগুলিতে চাবুক মারা হবে। আমার কারণে তোমাদের বিভিন্ন প্রদেশপাল ও রাজাদের কাছে দাঁড়াতে হবে, তাদের কাছে তোমরা আমার সাক্ষী স্বরূপ হবে, আর প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে। যখনই তোমাদের গ্রেফতার করে বিচারের জন্য নিয়ে আসা হবে, কি বলবে তা নিয়ে আগে থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হইও না। সেই সময় তোমাদের যা দেওয়া হবে কেবলমাত্র তাই বলো, কারণ তোমরা যে কথা বলবে এমন নয়, কিন্তু পবিত্র আত্মাই বলবেন। ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবে, ছেলেমেয়েরা বাবা মার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশ্যে সমর্পণ করবে। আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাবে। যখন তোমরা দেখবে ধ্বংসের কারণস্বরূপ সেই ঘৃণ্য বস্তু যেখানে তার দাঁড়াবার অধিকার নেই সেখানেই দাঁড়িয়ে আছে, তখন যারা জিহুদিয়ায় থাকে তারা পার্বত্য অঞ্চলে পালিয়ে যাক। তখন ছাদের উপরে যে থাকবে সে যেন কোনো জিনিসপত্র নেওয়ার জন্য নিচে নেমে না আসে বা ঘরে প্রবেশ না করে। মাঠে যে থাকবে সে যেন জামা কাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়। সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ঙ্কর কষ্ট হবে। প্রার্থনা করো যেন এই ঘটনা শীতকালে না ঘটে, কারণ সেই সব দিনের দুঃসহ যন্ত্রণার কোনো তুলনা হবে না। ঈশ্বরের জগৎ সৃষ্টির সময় থেকে সেরকম কখনো হয়নি বা আর কখনো হবেও না, প্রভু যদি সেই সমস্ত দিনের সংখ্যা কমিয়ে না দিতেন, তাহলে কোনো মানুষই রক্ষা পেত না। কিন্তু যাদের তিনি মনোনীত করেছেন ও বেছে নিয়েছেন, তাদের জন্য তিনি সেই সব দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সেই সময় কেউ যদি তোমাদের বলে, দেখো খ্রিস্ট এখানে বা দেখো তিনি ওখানে, সে কথা তোমরা বিশ্বাস করো না, কারণ ভণ্ড খ্রিস্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। তাই সতর্ক থেকো, সময়ের আগেই আমি তোমাদের সব কিছু জানালাম, কিন্তু সেই সমস্ত দিনে
সেই বিপর্যয়ের শেষে সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চাঁদ আর আলো দেবে না, আকাশ থেকে নক্ষত্র সমীহের পতন হবে, আর জ্যোতিষ্ক মণ্ডলী প্রকম্পিত হবে। সেই সময় লোকেরা মনুষ্য পুত্রকে মহাপরাক্রমে ও মহিমায় মেঘে করে আসতে দেখবে। তিনি তার দূতদের পাঠাবেন এবং তারা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তার মনোনীতদের সংগ্রহ করবেন। এখন জুমুর গাছ থেকে এই শিক্ষা গ্রহণ করো, যখনই এর শাখায় কোমল পল্লব ও পাতা বের হয়ে আসে, তোমরা বুঝতে পারো যে গ্রীষ্মকাল কাছে এসেছে। সেভাবে তোমরা যখন এসব বিষয় ঘটতে দেখবে, তোমরা জানবে যে সময় হয়ে এসেছে, এমনকি তিনি দুয়ারে উপস্থিত হয়েছেন। আমি তোমাদের সত্যিই বলছি, এই সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত বর্তমান প্রজন্ম লুপ্ত হবে না, আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। অজানা দিনক্ষণ, কিন্তু সেই দিন বা ক্ষণের কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরা বা পুত্রও জানেন না, কেবলমাত্র পিতা জানেন। সতর্ক হও, তোমরা সজাগ থেকো, কারণ তোমরা জানো না সেই সময় কখন আসবে। এ যেন কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে যাচ্ছেন, তিনি তার বাড়ি ত্যাগ করে তার দাসদের উপরে সমস্ত দায়িত্ব দিলেন, তিনি প্রত্যেককে তার নির্দিষ্ট কাজ দিলেন এবং তার রক্ষীকে সতর্ক পাহারা দিতে বললেন। সেই কারণে সজাগ থেকো, কারণ তোমরা জানো না বাড়ির কর্তা কখন ফিরে আসবেন, সন্ধ্যায় না মধ্যরাত্রে, মোরগ ডাকার সময় নাকি সকালবেলায়। তিনি যদি হঠাৎ এসে উপস্থিত হন, তোমাদের যেন ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে না পান। আমি তোমাদের যা কিছু বলি তা সবাইকেই বলি, তোমরা সজাগ থেকো। মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায়। বেথানিতে যিশুর অভিষেক। নিস্তার পর্ব ও খামিরবিহীন রুটির পর্ব শুরু হতে আর মাত্র দুদিন বাকি ছিল। প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরা সুকৌশলে যিশুকে গ্রেপ্তার ও হত্যা করার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। তারা বলল, কিন্তু পর্বের সময় নয়, তাতে লোকদের মধ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে। যিশু যখন বেথানিতে কুষ্ঠ রোগী শিমন নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে আসনে হেলান দিয়ে বসেছিলেন, তখন একজন নারী একটি শ্বেত স্ফটিকের পাত্রে বিশুদ্ধ জটা মাংসের নির্যাসে তৈরি বহুমূল্য সুগন্ধি তেল নিয়ে এলো। সে পাত্রটি ভেঙে তার মাথায় সেই সুগন্ধি তেল ঢেলে দিল। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বিরক্তির স্বরে বলল, সুগন্ধি দ্রব্যের এই অপচয় কেন? এটি বিক্রি করে তো 300 দিনারেরও বেশি অর্থ পাওয়া যেত ও দরিদ্রদের দান করা যেত। তারা রূঢ়ভাবে তাকে তিরস্কার করল। যিশু বললেন, ওকে ছেড়ে দাও, তোমরা কেন ওকে উদ্যক্ত করছো? ও আমার প্রতি এক অপূর্ব কাজ করেছে। দরিদ্রদের তোমরা সব সময় সঙ্গে পাবে, আর তোমরা চাইলে যে কোনো সময় তাদের সাহায্য করতে পারো, কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না। সে তার সাধ্যমতোই কাজ করেছে, সে আগে থেকেই আমার শরীরে সুগন্ধি দ্রব্য ঢেলে দিয়ে আমার দেহকে সমাধির জন্য প্রস্তুত করেছে। আমি তোমাদের সত্যিই বলছি, সমস্ত জগতে যেখানেই সুসমাচার প্রচারিত হবে, সে যা করেছে স্মৃতির উদ্দেশ্যে তার সেই কাজের কথাও বলা হবে। তখন সেই 12 জনের একজন যিহূদা ইস্কারিয়ত যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য প্রধান যাজকদের কাছে গেল। তারা এ কথা শুনে আনন্দিত হয়ে তাকে টাকা দিতে প্রতিশ্রুতি দিল, তাই সে তাকে তাদের হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল। প্রভুর ভোজ। খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যখন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করার প্রথা ছিল, যিশুর শিষ্যেরা তাকে জিজ্ঞাসা করলেন,
আমরা কোথায় গিয়ে আপনার জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি? তাই তিনি তার দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা ওই নগরে যাও, সেখানে দেখবে এক ব্যক্তি জলের একটি কলসি নিয়ে যাচ্ছে, তোমরা তাকে অনুসরণ করো। যে বাড়িতে সে প্রবেশ করবে সেই গৃহকর্তাকে তোমরা বলো, গুরু মহাশয় জানতে চান অতিথিদের জন্য আমার সেই নির্দিষ্ট ঘরটি কোথায় যেখানে আমি আমার শিষ্যদের নিয়ে নিস্তার পর্বের ভোজ গ্রহণ করতে পারি। সে তোমাদের উপরতলায় একটি বড় ঘর দেখাবে, তা সুসজ্জিত ও প্রস্তুত অবস্থায় আছে, আমাদের জন্য সেখানেই সব আয়োজন করো। সেই শিষ্যরা বেরিয়ে পড়লেন। নগরে প্রবেশ করে যিশু তাদের যেমন বলেছিলেন ঠিক তেমনই তারা সব কিছু দেখতে পেলেন, তাই তারা সেখানেই নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে যিশু সেই বারো জনের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। আসনে হেলান দিয়ে তারা যখন আহার করছিলেন, তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে আমারই সঙ্গে আহার করছে। তারা দুঃখিত হলেন এবং এক এক করে তাকে জিজ্ঞাসা করলেন, সে নিশ্চয়ই আমি নই? তিনি উত্তর দিলেন, সেই বারো জনের মধ্যেই একজন যে আমার সঙ্গে খাবারের পাত্রে রুটি ডুবাল। মনুষ্যপুত্রের বিষয় যেরকম লেখা আছে তেমনি তিনি চলে যাবেন, কিন্তু ঠিক সেই ব্যক্তিকে যে মনুষ্যপুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তার জন্ম না হলেই বরং তার পক্ষে ভালো হতো। তারা যখন আহার করছিলেন, যিশু রুটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তা ভাঙলেন, আর তিনি তার শিষ্যদের দিলেন ও বললেন, তোমরা খাও, এ আমার শরীর। তারপর তিনি পানপাত্রটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তাদের সেটি দিলেন, তারা সবাই তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাতিত হয়েছে। আমি তোমাদের সত্যি বলছি, ঈশ্বরের রাজ্যে আমি নতুন করে পান না করা পর্যন্ত দ্রাক্ষারস আর কখনো পান করব না। পরে তারা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন। ভিতরের যিশুকে অস্বীকার করা সম্পর্কে ভবিষ্যৎবাণী। যিশু তাদের বললেন, তোমরা সবাই আমাকে ছেড়ে যাবে, কারণ এরকম লেখা আছে, আমি মেষপালককে আঘাত করব, এতে মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে, কিন্তু আমি উত্থিত হলে পর আমি তোমাদের আগেই গালিলে পৌঁছাব। পিতর তাকে বললেন, সবাই আপনাকে ছেড়ে গেলেও আমি যাব না। যিশু উত্তরে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই, হ্যাঁ আজ রাত্রিবেলায় দুবার মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। কিন্তু পিতর আরো জোরের সঙ্গে বললেন, আপনার সঙ্গে যদি আমাকে মৃত্যুবরণও করতে হয় তাহলেও আমি আপনাকে কখনোই অস্বীকার করব না। আর বাকি সকলেও একই কথা বললেন। গেতসিমানি, পরে তারা গেতসিমানি নামে পরিচিত একটি স্থানে গেলেন। আর যিশু তার শিষ্যদের বললেন, আমি যখন প্রার্থনা করি তোমরা এখানে বসে থাকো। তিনি পিতর, যাকোব ও জোহনকে তার সঙ্গে নিলেন এবং গভীর মর্মবেদনাগ্রস্ত ও উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তিনি তাদের বললেন, আমার প্রাণ মৃত্যু পর্যন্ত দুঃখার্ত হয়েছে, তোমরা এখানে থাকো এবং জেগে থাকো। আরও কিছু দূর এগিয়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করলেন, যেন সম্ভব হলে সেই লগ্ন তার কাছ থেকে দূর করা হয়। তিনি বললেন, আব্বা পিতা, তোমার পক্ষে সব কিছুই করা সম্ভব, এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবুও আমার ইচ্ছা অনুযায়ী নয় কিন্তু তোমারই ইচ্ছা অনুযায়ী হোক। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, শিমন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি এক ঘন্টাও জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো, আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল। আর একবার তিনি দূরে গিয়ে
সেই একই প্রার্থনা করলেন। যখন তিনি ফিরে এলেন, তিনি আবার তাদের ঘুমাতে দেখলেন, কারণ তাদের চোখের পাতা ভারী হয়ে উঠেছিল। তারা তাকে কি বলবেন বুঝতে পারলেন না। তৃতীয়বার তিনি ফিরে এসে তাদের বললেন, তোমরা কি এখনো ঘুমিয়ে আছো ও বিশ্রাম করছো? যথেষ্ট হয়েছে, সময় হয়েছে। দেখো, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। ওঠো, চলো, আমরা যাই। দেখো, আমার বিশ্বাসঘাতক এসে পড়েছে। যিশুকে গ্রেপ্তার। তিনি তখনও কথা বলছেন, সেই সময় 12 জনের অন্যতম যিহূদা এসে উপস্থিত হল। তার সঙ্গে ছিল একদল সশস্ত্র লোক, তাদের হাতে ছিল তরোয়াল ও লাঠি শোটা। প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও লোকসমীয়ের প্রাচীন বর্গ তাদের পাঠিয়েছিল। সেই বিশ্বাসঘাতক তাদের এই সংকেত দিয়ে রেখেছিল, যাকে আমি চুম্বন করব সেই ওই ব্যক্তি, তাকে গ্রেপ্তার করো ও সতর্ক পাহারা দিয়ে নিয়ে যেও। সেই মুহূর্তেই যিশুর কাছে গিয়ে যিহূদা বলল, রব্বি, আর তাকে চুম্বন করল। সেই লোকেরা যিশুকে ধরল ও তাকে গ্রেপ্তার করল। যারা আশেপাশে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন তার ধরোয়াল বের করে মহাযাজকের দাসকে আঘাত করে তার একটি কান কেটে ফেলল। যিশু বললেন, আমি কি কোনো বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি যে তোমরা তরোয়াল ও লাঠি শোটা নিয়ে আমাকে ধরতে এসেছো? প্রতিদিন আমি তোমাদের সঙ্গে থেকে মন্দির চত্বরে বসে শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে গ্রেপ্তার করনি, কিন্তু শাস্ত্রবাণী অবশ্যই পূর্ণ হতে হবে। তখন সকলে তাকে ত্যাগ করে পালিয়ে গেলেন। আর একজন যুবক কোনো কিছু না পরে কেবলমাত্র একটি মসিনার কাপড় গায়ে জড়িয়ে যিশুকে অনুসরণ করছিল। তারা তাকে ধরলে সে তার পোশাক ফেলে নগ্ন অবস্থাতেই পালিয়ে গেল। মহাসভার সামনে যিশু। তারা যিশুকে মহাযাজকের কাছে নিয়ে গেল, আর সব প্রধান যাজকেরা, লোকদের প্রাচীন বর্গ ও শাস্ত্রবিদরা সমবেত হয়েছিল। ভিতর দূর থেকে তাকে অনুসরণ করে মহাযাজকের উঠান পর্যন্ত চলে গেলেন। সেখানে তিনি প্রহরীদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন। প্রধান যাজকেরা ও সমস্ত মহাসভা যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ করছিল, কিন্তু তারা সেরকম কিছুই পেল না। অনেকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল ঠিকই, কিন্তু তাদের সাক্ষ্যের মধ্যে কোনো মিল ছিল না। তখন কয়েকজন উঠে দাঁড়িয়ে তার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল, আমরা একে বলতে শুনেছি, মানুষের তৈরি এই মন্দির আমি ধ্বংস করতে ও 3 দিনের মধ্যে আরেকটি মন্দির নির্মাণ করতে পারি যা মানুষের তৈরি নয়। তবুও এই সাক্ষ্যের মধ্যেও কোনো মিল খুঁজে পাওয়া গেল না। তখন মহাযাজক তাদের সামনে উঠে দাঁড়ালেন ও যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা যেসব সাক্ষ্য প্রমাণ এনেছে সেগুলি কি? যিশু তবুও নীরব রইলেন, কোনো উত্তর দিলেন না। মহাযাজক তাকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরম ধন্য ঈশ্বরের পুত্র? যিশু বললেন, আমি তিনি। আর তোমরা মনুষ্যপুত্রকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে বসে থাকতে ও স্বর্গের মেঘে করে আসতে দেখবে। তখন মহাযাজক তার পোশাক ছিঁড়ে ফেললেন। তিনি বললেন, আমাদের আর সাক্ষ্য প্রমাণের কি প্রয়োজন? তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে, তোমাদের অভিমত কি? তারা সবাই যিশুকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য বলে রায় দিল। তখন কেউ কেউ তার গায়ে থুতু দিল, তারা তার চোখ বেঁধে তাকে ঘুষি মারল ও বলল, ভগবানই বলো। আর প্রহরীরা তাকে নিয়ে গিয়ে প্রহার করতে লাগল। পিতর যিশুকে অস্বীকার করলেন। পিতর যখন নিচে উঠোনে ছিলেন, মহাযাজকের একজন দাসী তার কাছে এলো। পিতরকে আগুন পোহাতে দেখে সে তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সে বলল, তুমিও ওই নাসরতীয় যিশুর সঙ্গে ছিলে। কিন্তু তিনি সেই কথা অস্বীকার করলেন। তিনি বললেন, তুমি কি বলছো তা আমি জানি না, বুঝতেও পারছি না। এরপর তিনি প্রবেশদ্বারের দিকে চলে গেলেন, আর তক্ষুনি মোরগ ডেকে উঠল। সেই দাসী
তাকে সেখানে দেখে তার চারপাশের লোকদের আবার বলল, এই লোকটিও ওদেরই একজন। তিনি আবার তা অস্বীকার করলেন। এর কিছুক্ষণ পরে যারা পিতরের কাছে দাঁড়িয়েছিল তারা বলল, তুমি নিশ্চয়ই ওদের একজন, কারণ তুমি একজন গালিলীয়। তিনি নিজেকে অভিশাপ দিতে লাগলেন ও তাদের কাছে শপথ করে বললেন, যার সম্পর্কে আপনারা বলছেন তাকে আমি চিনি না। সঙ্গে সঙ্গে মোরগ দ্বিতীয়বার ডেকে উঠল। তখন যীশু পিতরকে যে কথা বলেছিলেন তার তা মনে পড়ল। মোরগ দুবার ডাকার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে। তখন তিনি অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায়। পিলাতের সামনে যীশু। খুব ভোরবেলায় প্রধান যাজকেরা, লোকদের প্রাচীন বর্গ ও শাস্ত্রবিদরা সমস্ত মহাসভার সঙ্গে এক সিদ্ধান্তে উপনীত হল। তারা যীশুকে বেঁধে পিলাতের কাছে নিয়ে গেল ও তার হাতে তাকে সমর্পণ করল। পিলাত জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যীশু উত্তর দিলেন, হ্যাঁ ঠিক তাই, যেমন তুমি বললে। প্রধান যাজকেরা তাকে অনেক বিষয়ে অভিযুক্ত করল। তাই পিলাত আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি উত্তর দেবে না? দেখো ওরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে। যীশু তবুও কোনো উত্তর দিলেন না দেখে পিলাত বিস্মিত হলেন। লোকেদের পর্বের সময় সকলের অনুরোধে এক বন্দীকে মুক্তি দেওয়ার প্রথা প্রচলিত ছিল। তখন বারাব্বা নামে এক ব্যক্তি অন্য কয়েকজন বিদ্রোহীর সঙ্গে কারারুদ্ধ ছিল। তারা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার সময় নরহত্যাও করেছিল। লোকেরা সামনে এসে পিলাতকে অনুরোধ করল, তিনি সাধারণত যা করে থাকেন তাদের জন্য যেন তাই করে। পিলাত জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও যে ইহুদিদের রাজাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দিই? কারণ তিনি জানতেন প্রধান যাজকেরা ঈর্ষাবশত যীশুকে তাঁর হাতে তুলে দিয়েছিল। কিন্তু প্রধান যাজকেরা সকলকে উত্তেজিত করে পিলাতকে বলতে বলল যে তারা যেন বারাব্বার মুক্তি চায়। পিলাত তাদের জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা যাকে ইহুদিদের রাজা বলো তাকে নিয়ে আমি কি করব? তারা চিৎকার করে বলল, ওকে ক্রুশে দিন। পিলাত জিজ্ঞাসা করলেন, কেন, ও কি অপরাধ করেছে? কিন্তু তারা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, ওকে ক্রুশে দিন। লোক সকলকে সন্তুষ্ট করার জন্য পিলাত তাদের কাছে বারাব্বাকে মুক্ত করে দিলেন। তিনি যীশুকে চাবুক দিয়ে প্রহার করিয়ে ক্রুশারোপিত করার জন্য সমর্পণ করলেন। যীশুকে সৈন্যদের উপহাস। সৈন্যরা যীশুকে প্রাঙ্গণে অর্থাৎ শাসক ভবনের ভিতরে নিয়ে গেল। তারা সৈন্যবাহিনীর সবাইকে ডেকে একত্র করল। তারা তাঁর গায়ে বেগুনি রঙের এক পোশাক পরিয়ে দিল। তারপর পাগ দিয়ে একটি কাঁটার মুকুট গেঁথে তার মাথায় পরিয়ে দিল। তারা তাকে অভিবাদন করে বলতে লাগল, ইহুদিরাজ নমস্কার। একটি নল খাগড়া দিয়ে বারবার তারা তাঁর মাথায় আঘাত করল ও তাঁর গায়ে থুতু দিল। তারপর তারা নতজানু হয়ে তাকে প্রণাম করল। তাকে নিয়ে বিদ্রুপের পর্ব এভাবে শেষ হলে তারা বেগুনি রঙের পোশাকটি খুলে নিল ও তার নিজের পোশাক তাকে পরিয়ে দিল। তারপর তারা তাকে ক্রুশারোপিত করার জন্য নিয়ে গেল। যীশুকে ক্রুশারোপিত করা হল। কুরিন থেকে আগত শিমন নামে জনৈক ব্যক্তি গ্রামাঞ্চল থেকে সেই পথে আসছিল। সে আলেকজান্ডার ও রুফের পিতা। তারা ক্রুশ বয়ে নিয়ে যেতে তাকে বাধ্য করল। তারা যীশুকে গলগাথা নামে একটি স্থানে নিয়ে এল। নামটির অর্থ মাথার খুলি স্থান। সেখানে তারা যীশুকে গন্ধরস মেশানো দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। এরপর তারা তাকে ক্রুশে দিল। তার পোশাকগুলি ভাগ করে নিয়ে কে কোন অংশ নেবে তার জন্য তারা গুটিকাপাত করল। সকাল 9টার সময় তারা তাকে ক্রুশে দিল। তার বিরুদ্ধে এই অভিযোগপত্র টাঙিয়ে দেওয়া হল, ইহুদিদের রাজা।
তারা তার সঙ্গে আরো দুজন দস্যুকে দোষারোপিত করল, একজনকে তার ডান দিকে, অন্যজনকে তার বাঁ দিকে। তখন এই শাস্ত্রীয় বাণী পূর্ণ হল, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন। যারা সেই পথ দিয়ে যাতায়াত করছিল তারা মাথা নাড়তে নাড়তে তাকে অপমান করে বলতে লাগলো, তাহলে তুমি সেই লোক যে মন্দির ধ্বংস করে তিন দিনে তা পুনর্নির্মাণ করতে পারো, এখন ক্রুজ থেকে নেমে এসো ও নিজেকে রক্ষা করো। একইভাবে প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরাও তাকে বিদ্রুপ করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। তারা বলল, ও অন্যদের বাঁচাতো কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। এখন এই খ্রিস্ট ইসরায়েলের রাজা ক্রুজ থেকে নেমে আসো, যেন আমরাও তা দেখে বিশ্বাস করতে পারি। যারা তার সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছিল তারাও তাকে অনেক অপমান করল। যিশুর মৃত্যু। বেলা 12টা থেকে 3টে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল, আর বেলা 3টের সময় যিশু উচ্চ কণ্ঠে বলে উঠলেন, এলি এলি লামা সবকথানি, যার অর্থ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ। সেখানে দাঁড়িয়েছিল এমন কয়েকজন, যখন এ কথা শুনল তারা বলল, শোনো, ও এলিওকে ডাকছে। আর একজন লোক দৌড়ে গিয়ে একটি স্পঞ্জ সিরকায় পূর্ণ করে একটি নল খাগড়ার সাহায্যে যিশুকে পান করতে দিল। সে বলল, ওকে ছেড়ে দাও, এসো দেখি এলিও ওকে নামাতে আসেন কিনা। এরপর যিশু উচ্চ কণ্ঠে চিৎকার করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মন্দিরের পর্দাটি উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুটুকরো হলো, আর যে শত সেনাপতি সেখানে যিশুর সামনেই দাঁড়িয়েছিলেন তার চিৎকার শুনে এবং তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন তা দেখে বলে উঠলেন, নিশ্চিত রূপেই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কয়েকজন নারী দূর থেকে সব লক্ষ্য করছিলেন, তাদের মধ্যে ছিলেন মাগদালাবাসী মরিয়ম, কনিষ্ঠ জাকব ও যোশির মা মরিয়ম ও সালোমি। গালিলে এসব নারী তাকে অনুসরণ করে তার পরিচর্যা করতেন। আরও অনেক নারী যারা তার সঙ্গে জেরুসালেমে এসেছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। যিশুর সমাধি। সেদিন ছিল প্রস্তুতির দিন, অর্থাৎ বিশ্রাম দিনের আগের দিন। সন্ধ্যা ঘনিয়ে এলে আরিমাথিয়ার জোসেফ, যিনি বিচার পরিষদের একজন বিশিষ্ট সদস্য ছিলেন, তিনি সাহসের সঙ্গে পিলাতের কাছে গিয়ে যিশুর দেহটি চাইলেন। তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের প্রতীক্ষায় ছিলেন। যিশু ইতিমধ্যে মারা গিয়েছেন শুনে পিলাত বিস্মিত হলেন। শত সেনাপতিকে তলব করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, সত্যি এর মধ্যে যিশুর মৃত্যু হয়েছে কিনা। শত সেনাপতির কাছে সে কথার সত্যতা জেনে তিনি যিশুর দেহটি জোসেফের হাতে তুলে দিলেন। তাই জোসেফ কিছু লিনেন কাপড় কিনে আনলেন, দেহটি নামিয়ে লিনেন কাপড়ে আবৃত করলেন। তারপরে বড় পাথরে খোদিত এক সমাধিতে তা রাখলেন। পরে তিনি সমাধির প্রবেশপথে বড় একটি পাথর গড়িয়ে দিলেন। কোথায় তাকে রাখা হলো তা মগদলিনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখতে পেলেন। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায়। যিশুর পুনরুত্থান। বিশ্রাম দিন অতিক্রান্ত হলে মাগদালাবাসী মরিয়ম, যাকুবের মা মরিয়ম ও সালোমি কিছু সুগন্ধি দ্রব্য কিনে নিয়ে এলেন, যেন যিশুর দেহে তা লেপন করতে পারেন। সপ্তাহের প্রথম দিন খুব ভোরবেলায় সূর্যোদয়ের অব্যবহতি পরেই তারা সমাধির কাছে এলেন। তারা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, সমাধির প্রবেশ মুখ থেকে কে পাথরখানা সরাবে। কিন্তু তারা যখন চোখ তুলে তাকালেন তারা দেখলেন অতি বিশাল সেই পাথরটিকে সরানো হয়েছে। সমাধির মধ্যে প্রবেশ করা মাত্র তারা দেখলেন সাদা পোশাক পরে এক যুবক ডান দিকে বসে আছেন। এতে তারা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, তোমরা ভয় পেও না, তোমরা তো নাসরতীয় যিশুর অন্বেষণ করছো, যিনি ক্রুশারোপিত হয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন, তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান যেখানে তার দেহ রাখা হয়েছিল, কিন্তু তোমরা যাও
গিয়ে তার শিষ্যদের ও পিতরকেও বলো, তিনি তোমাদের আগেই গালিলে যাচ্ছেন, সেখানে তোমরা তাঁর দর্শন পাবে যেমন তিনি তোমাদের বলেছিলেন। ভীতকম্পিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই মহিলারা বাইরে গিয়ে সেই সমাধিস্থল থেকে পালিয়ে গেলেন। তারা ভয় পেয়েছিলেন বলে কাউকেই তারা কিছু বললেন না। সপ্তাহের প্রথম দিনে ভোরবেলায় যিশু উত্থিত হয়ে প্রথমে মাগদালাবাসী মরিয়মকে দর্শন দেন, যার মধ্য থেকে তিনি সাতটি ভূত দূর করেছিলেন। তিনি গিয়ে যারা যিশুর সঙ্গে ছিলেন ও কান্নাকাটি এবং বিলাপ করছিলেন তাদের কাছে সেই সংবাদ দিলেন। তারা যখন শুনলেন যে যিশু জীবিত আছেন ও মরিয়ম তাকে দর্শন করেছেন, তারা সে কথা বিশ্বাস করলেন। এরপর যিশু ভিন্ন রূপে অপর দুজন শিষ্যকে দর্শন দিলেন। তারা পায়ে হেঁটে একটি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারাও ফিরে এসে অন্য সবার কাছে সে কথা বললেন, কিন্তু তারা তাদের কথাও বিশ্বাস করলেন না। পরে 11 জন শিষ্য যখন আহার করছিলেন, যিশু তাদের কাছে আবির্ভূত হলেন। তাদের বিশ্বাসের অভাব দেখে ও পুনরুত্থানের পরে যারা তাকে দেখেছিলেন তাদের কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি না হওয়াতে তিনি তাদের তিরস্কার করলেন। তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তার শাস্তি হবে। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তারা আমার নামে ভূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে আর তারা সুস্থ হবে। তাদের সঙ্গে প্রভু যিশুর কথা বলা শেষ হওয়ার পর তাকে স্বর্গে তুলে নেওয়া হলো, আর তিনি ঈশ্বরের ডান দিকে গিয়ে উপবিষ্ট হলেন। তারপর শিষ্যরা বেরিয়ে পড়ে সর্বত্র সুসমাচার প্রচার করতে লাগলেন, আর প্রভু তাদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন এবং সেই সঙ্গে বহু চিহ্ন কর্মের মাধ্যমে তার বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন।